যে ভগবান তোমার লীলা কি অপরূপ, তুমি এই দিকে রথেও আছো, জলের নিচেও আছো, ভগবানকে দর্শন করে অক্রূর, আর ভগবান এমন আচরণ করছেন, বলছে না তা তো দেরি হয়ে যাচ্ছে চলো যাই, বুঝে যাচ্ছে যে চাচা ভাতিজা কাকা যেটা এরকম ভাতিজে চলো চলো যাই, ভগবান বুঝতেই দিচ্ছেন না যে তিনি ভগবান নরলীলা করছেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতির তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়দায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েৎ নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্চাকল্প তরৈবশ্য কৃপা সিন্ধুব্য এবচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 অম তৎসত। হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় এই গৃহে ভাগবত সপ্তাহের আজকে শেষ রজনী, অর্থাৎ সপ্তাহের সমাপ্ত হচ্ছে। এটা শুরু হয় শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমীর পরের দিন থেকে, রাধা অষ্টমীর পরের দিন থেকে অর্থাৎ নবমী থেকে শুরু হয়, যেখানে আপনারা এর নবমী থেকে শুরু করেন এবং আজকে নবমী দশমী একাদশ দ্বাদশ ত্রয়োদশ পঞ্চষষ্ঠ এইভাবে সাত দিন পরে এটা শেষ করা হয়। তা সাত দিনের ভিতরে ভাগবত সপ্তাহ উদযাপনের অনেক নিয়ম আছে, আমরা শুরুতে কিছুটা আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে আমরা বারোটি স্কন্ধ টাচ করার প্রয়াসে হতে চেষ্টা করেছি, হয়তো পারিনি, আমি নরাধম জ্ঞানহীন বিদ্যাহীন, সম্ভব হয় না, কারণ সিলেবাসটা অনেক বড়, অনেক অনেক বড়। আমরা গতকালকে দশম স্কন্ধে স্পর্শ করে কিছুটা এগিয়েছিলাম, পূর্বার্ধ উত্তরার্ধ দুইটি মিলিয়ে দশম স্কন্ধে স্কন্ধে নব্বইটি অধ্যায়, একটি অধ্যায় করে আলোচনা করে নব্বই দিন দরকার, কিন্তু সেই সুযোগ আমরা পাই না, একটু একটু টাচ করে সামনের দিকে যেতে চাই। তো যা হোক, আজকে আমরা যে জায়গাটিতে গতকালকে ছিলাম তারপর থেকে একটু আলোচনা করতে প্রয়াসী হব, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসলে ভাগবত আলোচনা করার পাঠ করার কোনো যোগ্যতা আমার নেই, শুধুমাত্র আপনাদের চরণদুলি মাথায় নিয়ে আমরা চেষ্টা করছি মাত্র। হরি বল। শ্রীমদ্ ভাগবতম আমরা যে স্কন্দে গিয়েছি, স্কন্দটি হচ্ছে দশম স্কন্দ। দশম স্কন্দকে ভাগবতে বলা হয়েছে ভগবানের মঞ্জু হাস্যতাম। মঞ্জু হাস্যতাম মানে এই ঠুটেরই মুখের হাসিটা হচ্ছে দশম স্কন্দ। প্রথম বারোটা স্কন্ধ, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুইটি চরণ, তৃতীয় চতুর্থ হচ্ছে দুটি উড়ু, তারপরে পঞ্চম ষষ্ঠ হচ্ছে দুইটি পাশ, সপ্তম হচ্ছে আপনার পেট, অষ্টম বক্ষদেশ, তারপরে মনে করেন নবম আরেকটু উপরে হলে দুই দিক দুই বাহু, নবম দশমটি বাদ দিয়ে বলা হচ্ছে একাদশ কপাল দ্বাদশ মস্তক, দশমটি পরে বলা হয়েছে দশম স্কন্ধটি হচ্ছে ভগবানের মঞ্জু হাস্যতাম, মুখের মধুর হাসি, এই জন্য দশম স্কন্ধটা এত সুন্দর। তো দশম স্কন্ধটাতে আপনারা গতকালকে আমরা কত দূর ছিলাম, ছোট ছোট লীলা আলোচনা করেছিলাম, ভগবান আবির্ভূত হয়ে পুতনা বৎস ছোট ছোট অনেক লীলা করেছিলেন, সেটার পরে আমরা বড় একটা অংশ থেকে অর্থাৎ দশম স্কন্ধের উত্তরার্ধ থেকে আমরা কাল যেমন আলোচনা করেছিলাম, অর্থাৎ পূর্বার্ধ এবং উত্তরার্ধ দুটি অংশ থেকে আলোচনা করেছিলাম, আজকেও পূর্বার্ধ উত্তরার্ধ থেকে দুটো থেকে আলোচনা করার চেষ্টা করব। আমরা কৃষ্ণকে গোকুল থেকে ব্রজ থেকে আমরা মথুরায় নিয়ে যাব। আপনারা জানেন কি করে গিয়েছিলেন, এখন হচ্ছে দুঃখের সময়, আমাদের কিন্তু আনন্দের শেষ হয়েছে, এখন হচ্ছে বিয়োগ। আপনারা যারা গান করেন দেখবেন সন্ধ্যারাত্রির যে গান ভোর রাত্রের গান এক না, ভোর রাত্রে যখন কুঞ্জ ত্যাগ করা হয়
রাধারানীর তখন ঘুম ভাঙে না, একটা কাল ঘুমে ধরে কৃষ্ণ রাধারানীকে কুঞ্জে রেখে চলে যান, তখন বিরহ শুরু হয়। তো আজকে আমরা 7 নম্বর দিন মানে কি, এখন দুঃখের সময়, এখন আনন্দের সময় শেষ, এদিন আনন্দ আলোচনা করি। তবে একটু আলোচনা করে যাই, অক্রূর এসে নিয়ে গিয়েছিল, তার আগে কেশী ভোমাসুর উদ্ধার আছে, জায়গাগুলো আলোচনা করলে সময় লাগবে। অক্রূর এসে নিয়ে গিয়েছিল কৃষ্ণকে ব্রজ থেকে, কে নিয়েছিল? অক্রূর। অক্রূর সম্পর্কে তাত কৃষ্ণের, তাত মানে জ্যাঠা শব্দটা, সম্পর্কে আত্মীয় লাগে, কারণ কংস তো তার মামা, সেই হিসাবে কংসের বোনের স্বামী, কোনো না কোনোভাবে আত্মীয় লাগে অক্রূর। যা হোক, অক্রূরকে নির্দেশ দিয়েছিলেন কংস কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। তখন তাদের বয়স প্রায় 11-12 বৎসর, 11 বৎসর 10 মাস, কোথাও লেখা আছে 10 বৎসর 8 মাস। তবে একটা বিষয় আপনারা মন থেকে ঝেড়ে ফেলে দিবেন, অন্য দেশের টেলিভিশন চ্যানেলে যেভাবে দেখায় রাধা কৃষ্ণের প্রণয় দৃশ্যগুলো, বাস্তবে সেটা ভাগবতে নেই। আমি বহুদিন বলেছি কথাটি, সেটি হচ্ছে ভগবান যখন ব্রজ থেকে চলে যান অক্রূরের রথে করে, তখন সর্বোচ্চ 11 না বলেন 12 বৎসরেই তিনি যে ব্রজ থেকে মথুরায় গেলেন, মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে থাকলেন 13 বৎসর, তে 12 আর 13 25 বৎসর, তারপরে দ্বারকা নগরী তৈরি করে সেখানে থাকলেন 100 বৎসর। ভগবান 125 বৎসর নরলীলা করেছেন, তিনি আর কখনোই ব্রজে ফিরে আসেন নাই, এই রাধানের সাথে কখনোই দেখা হয় নাই, কিশোরী রাধানীর পরে যুবতী রাধাকৃষ্ণের দেখার কোনো সুযোগ নাই। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? কাজেই ওরকম আমাদের যুবতী যুবকের যে প্রণয় প্রেম, এটা দেখানোর কোনো সুযোগ নাই। একবার ব্রজবাসীদের সাথে দেখা হয়েছিল কৃষ্ণের, কোথায়? কৃষ্ণ যখন দ্বারকার রাজা, তখন একটি সূর্যগ্রহণের সময় ভগবান তার আত্মীয় স্বজন দ্বারকা থেকে কুরুক্ষেত্রে এসেছিলেন, আর ব্রজবাসীরা কুরুক্ষেত্রে গিয়েছিলেন, তখন ব্রজবাসীর সাথে কৃষ্ণের দেখা হয়েছিল, নন্দ মহারাজ বসুদেবের দেখা হয়েছিল, আপনাদের মতো গোপিনীদের সাথে কৃষ্ণের দেখা হয়েছিল, রাধারানীর না। কোথায় দেখা হয়েছিল? কুরুক্ষেত্রের দেখা হয়েছিল, সূর্যগ্রহণের একটা পূজা করতে এসেছিলেন দুই পক্ষ, তার আগে ব্রজবাসীদের সাথে দেখাই হয় নাই। তাহলে আপনারা উদ্ধব সন্দেশটা টাচ করলে বুঝতে পারবেন কেন দেখা হয় নাই। তো ভগবান কে অক্রূর নিয়ে গেল, সেটি হচ্ছে 38 অধ্যায় 10ম স্কন্ধ পূর্বার্ধের। অক্রূর ব্রজে গিয়েছে, রথে করে ব্রজে গিয়েছে, এটা চমৎকার চমৎকার কথা আছে। অবস্থাটা হচ্ছে এরকম, আমি কোনটা রেখে কোনটা পড়ি, আচ্ছা একটু টাচ করেই আমরা পরেরটাতে যাব। তো অক্রূর যখন কৃষ্ণকে আনতে গেলেন, কৃষ্ণকে একা না, কৃষ্ণ এবং বলরাম দুই ভাইকে নিয়ে আসতে চাইলেন, মজার ঘটনা হলো ওই গ্রামবাসীরা, ব্রজে যারা থাকতেন তারা তো গ্রাম্য বালিকা, মানে একটা পাহাড়ি জঙ্গল এলাকায় ওরকম একটা গ্রামে থাকেন, আর মথুরা হচ্ছে রাজধানী শহর, সেখানে নিয়ে যাবেন, মুরব্বীরা হয়তো বিদায় দিয়েছেন কষ্ট নিয়ে, গোপ বালকরা কৃষ্ণের সাথে অনেকে রথে উঠেছে যাওয়ার জন্য, কিন্তু আপনারা বিদায় দেননি, আমাদের প্রাণের ধন কৃষ্ণ ছাড়া হয় আমরা কী করে বাঁচব? সকল গোপ বালিকারা গোপিনীরা ক্রন্দন করছে, না আমরা কৃষ্ণকে যেতে দেব না, কৃষ্ণ তো আমাদের প্রাণ, আমার দেহ থেকে যদি প্রাণ পাকিয়ে বেরিয়ে যায় আমি বাঁচব কী করে? সমস্ত গোপিনীরা, ললিতা বিশাখা চন্দ্রাবলী, মানে শিশুবেলার, আপনি এখন যদি চিন্তা করেন প্রত্যেকের বেলা জীবনের সাথে কাহিনীটির মিল আছে। ছোটোবেলা আপনি যে খেলার সাথীদেরকে নিয়ে গ্রামে হোক শহরেও যেভাবে খেলা করেছেন, গাছে উঠে পেয়ারা পেরেছেন, অন্যের বাড়ি থেকে কলা খেয়েছেন, জাম গাছ জাম করিয়েছেন, বন্ধু বান্ধবীদের সাথে গুল্লাচুট খেলেছেন, সেই দিন কি আর এখন আসবে? এটা প্রত্যেকের বেলায় চিন্তা করেন না? ছোটোবেলা বান্ধবীদের নিয়ে স্কুলে গিয়েছেন, মাঝে মধ্যে সে বন্ধুত্ব না ঝগড়াও করেছেন, চুলের মুঠিও ধরেছেন, সেই আনন্দের দিন কি আসবে? আসবে না। সেই ছোটোবেলার অনেকেই আমরা গ্রাম থেকে এসেছি, আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ গ্রামে ছিলেন না, তখন ভগবান একটি কথা বলেছিলেন, আবার আসব। ওই কথাটা মনে রাখবেন শুধু, কৃষ্ণ কি বলেছিলেন? আবার আসব। আমরা কোথাও যখন বিদায় নিয়ে আত্মের বাড়ি থেকে দিন, তখন ঠিক আছে, আগ দিয়ে পড়ার বিষয় না, হৃদয় দিয়ে পড়ার বিষয়, আমরা যাচ্ছি মথুরাতে, মানে আপনি চোখে ভাসছে যে কৃষ্ণ বলরাম অক্রের রথে উঠেছেন, তার সাথে আরও কিছু সখারা উঠেছে, বালক সখারা, আর গোপিনী মাতাজিরা রাস্তায় শুয়ে আছেন, রথের চাকা ধরে আছেন, ক্রন্দন করছেন, দৃশ্যটা আপনি চোখে ভাসতে হবে, তাহলে বই খোলা লাগবে না, আপনি দেখবেন কী করে যাচ্ছেন কৃষ্ণ, চোখের সামনে ভাসবে। যদি যখন আপনার চোখে ভাসবে দৃশ্যটা,
তখনই আপনি বুঝবেন, আপনার মনে থাকবে পড়া ঠিক আছে আসে না, ও ভুল পড়ে তার কাছে যায়। মহাপ্রভুর কাছে নালিশ দেওয়া হয়েছিল, নিমাই পণ্ডিত বলে ঠিক আছে আমি নিজে গিয়ে দেখব। তিনি গিয়ে ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন গীতা পড়ো তখন মানে তুমি কি করে পড়ো, তোমার কাছে তো লেখকে গীতার জ্ঞানটি দিচ্ছেন, তখন আমি নিজের নয়ন বাড়ি সংবরণ করতে পারি না, আমি চোখের সামনে দেখি ভগবান বলছেন আর আমি কি পড়ি সেটা আমি জানি না, ভগবান যা বলান তাই আমি বলে, দ্যাট ইজ গীতা। তখন মহাপ্রভু বলছেন যে তোমার গীতাই সঠিক, ওদেরটা সঠিক না, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, আপনি কুরমা পোলাও ভগবান খান না, আপনার হৃদয়ের ভাবটুকু ভগবান খান। এবং এই জন্য ভগবানকে বলে ভাবগ্রাহী, এই যে আপনার ভগবানকে ভোগ নিবেদন করেন, একটা মিষ্টি কি কমে, একটাও কমে না, যা ভগবান দেন তাই ফিরত আসে। ভগবান আপনার মিষ্টিটা খান না, ওইটাতে কতটুকু ভক্তি আছে, কতটুকু ভাব আছে, এই ভাবটুকু ভগবান গ্রহণ করেন। ঠিক এইভাবে ভগবানকে ভালোবাসতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, আরেকবার পাবো না, হয়তো গরু ছাগল ভেড়া হয়ে জন্ম নেবো, জানি না কি কর্মগুণে কি পাবো, কিন্তু মনুষ্য জন্মটা যেহেতু পেয়েছি এই জন্মটা কাজে লাগাতে হবে। মহাপ্রভু বললেন যে তুমি মূর্খ না, তুমি জ্ঞানী, সিস্টপ করেন, তুমি জ্ঞানী, কারণ তুমি ভগবানকে সাক্ষাৎ করে তুমি গীতা পড়ছো। ঠিক এই কথাটি বলা হচ্ছে যে তোমাকে ভগবানকে ভালোবাসতে হবে। আপনি যখন গীতা ভাগবত আস্বাদন করবেন, সব ছেড়ে দিবেন ঘন্টা দেড় ঘন্টার জন্য, আপনি না থাকলে সংসার আটকাবে না। আমরা অনেকেই মনে করি আমি না থাকলে সংসার চলবে না, এটা একদম ডাহা একটা মিথ্যে, আমরা মুহতে থাকি। আপনি আমাকে ছাড়া পৃথিবী কারোর জন্যই আটকে থাকবে না, পৃথিবী ঠিকই চলবে, সব ঘর সংসার সব সব কিছু পড়ে থাকবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সব পড়ে থাকবে, কেউ আপনার সাথে যাবে না, শুধু এই সুকৃতিটুকু আপনার সাথে যাবে। কাজে একটু সময়ের জন্য আমরা বিষয় বাসনা সংসার থেকে একটু দূরে থাকি, একটু ভগবানকে ভালোবাসি, একটু ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করতে চেষ্টা করি, এটি হচ্ছে গীতা ভাগবতে আসরে আসার। আমি এখানে এসেও যদি ওই মোহ সংসারের কথাই চিন্তা করলাম, না আসাই দরকার ছিল, আসার দরকার ছিল না। তা আমরা এখন কোথায় যাব, কোথায় যাব যেন বলছিলাম, মথুরা যাব। মথুরার রাজাকে কৃষ্ণের কি হন, মামা হন। তিনি অক্রূরের রথে করে যাচ্ছেন, রওনা হয়েছেন, সমস্ত রাস্তায় ধুলি উঠছে, তার রথ দিয়ে একেবারে সোনায় মোড়ানো রাজার রথ, যেই সেই রথ না, রথে করে যেতে 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 ভগবান কৃষ্ণকে নিয়ে সারাদিন চলে গেল প্রায়। রাস্তায় হলো কি, অক্রূরজন রথ নিয়ে যাচ্ছেন, এর পরের অধ্যায়টা কিনা, শ্রীকৃষ্ণ বলরামের মথুরা যাত্রা অক্রূর কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি, 40 অধ্যায়ে। রাস্তার মধ্যে দেখেন দৃশ্যটি কি চমৎকার, রথটি থামালেন অক্রূর, যে আমরা ঘোড়াকে একটু বিশ্রাম দিতে হবে, ঘাস খাওয়াতে হবে। যখন বিশ্রাম দিয়ে ঘোড়াকে নামাল, রথকে থামালেন, কৃষ্ণ এবং বলরাম রথের উপরে বসে থাকলো। অক্রূর বললেন তোমরা একটু বসো, আমি স্নান করে আসি কালিন্দী থেকে, মানে যমুনা কালিন্দী থেকে স্নান করে আসি। অক্রূর স্নান করতে গেলেন, এখানে এত চমৎকার লীলা আছে, আমরা এগুলো আলোচনা করি না, আলোচনার সময় হয় না, শুধুমাত্র দশম যে কোনো একটা স্কন্দ নিয়ে আলোচনা করার জন্য যে সময় দরকার এতটুকু সময় আমাদেরকে দেয়া হয় না। অক্রূর স্নান করতে জলে নিয়ে ডুব দিয়েছেন, ডুব দিয়ে দেখেন জলের ভিতরে কৃষ্ণ বলরাম, জলের ভিতরে, ভাবলেন যে ভুল দেখছে কিনা, উঠে গেলেন রথে, গিয়ে দেখলেন না ওরা রথে বসে আছে, আবার ডুব দিলেন, ডুব দিয়ে দেখলেন কি যে বিশাল বাসুকী নাগ, হ্যাঁ, শত সহস্র ফণা ধরে আছে, তার উপরে ওই কৃষ্ণ বালকটি চতুর্ভুজ রূপ ধারণ করে নারায়ণ বিষ্ণু বসে আছে। জলের নিচে কৃষ্ণ বলরাম দর্শন করলেন, এখানে অনেক লীলা আছে। দর্শন করে অক্রূর উঠে উঠার পূর্বে জলের নিচে তিনি স্তুতি করলেন, কৃষ্ণের অনেক স্তুতি করলেন, একটা অধ্যায় আছে পুরা, হে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, আমি কি দেখলাম, আমি যে শিশু বালককে রথে করে উঠিয়েছি, তুমি কি সেই জনার্দন, মানে সেই জনার্দনকে জলের নিচে দেখে বিস্মিত হয়ে গিয়েছে, অনেক প্রার্থনা করেছে, তমাদি দেব পুরুষ পুরাণ তমৈষ্য বিশ্বস্য পরম নিদানম ব্যত্তচি ব্যত্তমচ পরম সুধাম তয়াততম বিশ্ব অনন্ত রূপ, ভগবান অনন্ত রূপ সে জলের নিচে দেখেছে। অক্রূর সেই রূপগুলা দেখে উপরে উঠে আবার কৃষ্ণ বলরামকে স্তুতি করেছে, অবাক হয়ে বিষয় চিন্তা করছে যে ভগবান তোমার লীলা কি অপরূপ, তুমি এই দিকে রথেও আছো জলের নিচেও আছো। ভগবানকে দর্শন করে অক্রূর
আর ভগবান এমন আচরণ করছেন, বলছেন না তা তো দেরি হয়ে যাচ্ছে চলো যাই, বুঝে যাচ্ছে যে চাচা ভাতিজা কাকা যেটা এরকম ভাতিজে চলো চলো যাই, ভগবান বুঝতেই দিচ্ছেন না যে তিনি ভগবান নরলীলা করছেন। এর পরের অধ্যায়ে তুমি চলে যাও, অক্রূর বলেন তুমি তোমরা যে নেমে যাচ্ছ হেঁটে যেতে পারবে তো, বলে যেতে পারবো, জিজ্ঞাসা করে করে চলে যাব। কোথায় আহ্বান করেছে কংস? মল্লযুদ্ধে আহ্বান করেছে। চানুর মুষ্টিক দুজন বলশালী মানে কুস্তিগির মল্লযুদ্ধ, ওই যে চট্টগ্রামের জব্বারের বলি খেলা হয় সারা বাংলাদেশে বিখ্যাত, তো মল্লযুদ্ধে আহ্বান করেছে কংস। আর কংসের উদ্দেশ্য হলো যে ওইখানে আসলে তিনটি বাধা থাকবে, একটি হচ্ছে ইন্দ্রের ধনুভঙ্গা, আরেকটা হচ্ছে কুবলয় হাতি, হাতির সাথে যুদ্ধ হবে, তারপরে চানন মুষ্টিকের সাথে ফাইট হবে, ততক্ষণে কৃষ্ণ বলরাম মরে শেষ হয়ে যাবে। এই উদ্দেশ্যেই মূলত কৃষ্ণ বলরামকে মথুরাতে কংস আহ্বান করেছে। তখনকার নিয়ম ছিল যে কোনো ক্ষত্রিয় বা কেউ যদি যুদ্ধে কাউকে আহ্বান করত কিংবা পাশা কেলা কাউকে ডাকলে যেতে হতো, মানে নিষেধ করা যাবে না। আপনারা তো বলতে পারেন যে যুধিষ্ঠির মহারাজকে তো বলা হয় ধর্মরাজ, তিনি কেন এই খারাপ কাজে পাশা কেলায় গেলেন? কিন্তু ক্ষত্রিয় নিয়ম হচ্ছে যে ডাকলে যেতে হবে, আহ্বান মানতে হবে। এই কারণে ভগবান বলরামকে নিয়ে বললেন যে দাদা চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, অক্রূরকে ছেড়ে দিন। অক্রূরকে বলেন তাহলে আমাদের বাসাতে আসবে না বেড়াতে? বলেন তা তো যাবো, আগে কংসকে ধ্বংস করি তারপর তোমাদের বাসাতে বেড়াতে যাব। মানে এইভাবে তারা হাঁটতে হাঁটতে রওনা হলেন। সমস্ত মথুরাবাসীরা আপনাদের মতো নারীরা দোতলার ছাদে উঠে বারান্দায় উঠে দরজার আড়াল থেকে শুনেছি, মানে একজন যে বলাবলি করছে, আমরা শুনেছি যে ব্রজে নাকি এরকম একটা শ্যামল ছেলে আছে, ওর নাকি প্রচণ্ড শক্তি, শুনেছি ও নাকি 6-7 দিন বয়সে পুতনা মেরেছে, শুনে মানে সমস্ত কৃষ্ণের লীলা তারা আলোচনা করতেছে। কারা? মথুরাবাসীরা, আপনাদের মতো নারীরা আলোচনা। তখন দূর থেকে দেখছে কৃষ্ণ বলরাম, ও এই সেই কৃষ্ণ বলরাম, চলো চলো দেখতে যাই। কেউ কেউ রাস্তায় খই ছুঁড়ে দিচ্ছে, দধি ছুঁড়ে দিচ্ছে, মানে সমস্ত মথুরা নগরী এমনভাবে সাজানো হয়েছে পত্রপল্লবদের কৃষ্ণ বলরাম দেখতে দেখতে ঢুকছেন। এই আলোচনা করলে অনেক সময় লাগে, আমাকে সংক্ষেপে দ্রুত যেতে হবে, না শেষ করতে হবে, 15টা বেজে গেছে। তো কৃষ্ণ বলরাম দেখেছেন সোনার তোরণ, মানে শুদ্ধ ঘট সাজানো সমস্ত নগরী, রাজ দরবার তো খুব চমৎকার। দেখতে 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 কৃষ্ণ বলরাম যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখা হয়েছে রজকের সাথে, রজক মানে ধূপা, ধূপার সাথে দেখা হয়েছে কৃষ্ণ বলরাম যখন মথুরায় ঢুকেছেন। এখানে অনেকের সাথে দেখা হয়েছে, মানে দুই একটা আস্বাদন করি, ধূপা অনেক কাপড়, রাজার কাপড়, কংসের কাপড় ধুয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণ বলরাম থামান, এই দাঁড়াও দাঁড়াও, তোমার এই গাঠির ভিতরে, এই গাইটের ভিতরে যে সুন্দর কাপড় আছে আমাদের গায়ে লাগে এরকম 2 সেট কাপড় দাও, আমরা একটু পরবো, আমরা তো গ্রাম থেকে এসছি শহরে। ধূপা তর্ক করেছে, বলেছে বলেছে আর বলবে না, জানোই কাপড় কার, কংসের, কংসের লোক যদি জানে আমার সাথে দেখো না সৈন্যবাহিনীর পাক পেয়াদা আছে, কেউ যদি তোমাদেরকে মেরে ফেলবে। কৃষ্ণ হাসলেন, রজক তুমি দেবে না তাহলে আমরা নিয়ে যাব, জোর করে নিয়ে যাও, আমাদের পড়তে ইচ্ছে করছে, তোমাদের রাজ্যে ঢুকবো, একটা রাজকীয় পোশাক দরকার না? তখন রাজকীয় পোশাক নিতে চাইলেন, রজক বাধা দিল, ভাগবত বলছে ভগবান তাকে একটা থাপ্পড় মারলেন, মানে চপটাঘাত, মানে বলেছে অঙ্গুলি চপ, যে থাপ্পড় মারলেন তার দেহ থেকে মাথাটি ছুটে পড়ে গেল, রজকের এখানে উদ্ধার হলো। পোশাক পরে আরও রওনা হলেন, মানে কয়টা বলবো, যেতে যেতে এক মালাকারের দোকানে গেলেন, যে দোকানে মালা বিক্রি হয়, আপনারা তো মালা এতটা পছন্দ করেন না, আপনি চেন্নাই যান, ওইখানের মাতাজিন আপনাদের মতো সুন্দর ফর্সানা, গায়ের রঙ একটু কালো, চেন্নাই যারা গিয়েছেন, এবং প্রত্যেকের কুপায় বেলি ফুলের মালা আছে, ওরা মালা অসম্ভব পছন্দ করে, এবং প্রত্যেক মোড়ে মোড়ে দেখবেন মাতাজিরা মালা গিতে বিক্রি করতেছে, সবার কুপায় আর কিছু না তো কুপায় বেলি ফুলের মালা আছে। তো মালাকারের দোকানে গিয়ে কৃষ্ণকে দেখে, বলরামকে দেখে দোকানদার মালাকার এত খুশি হয়েছে, নিজের হাতে ভগবানকে সুন্দর সুন্দর মালা দিয়েছে, নিজের হাতে সাজিয়েছে, রজক তো বাধা দিয়েছিল তার জীবন চলে গিয়েছে। মালাকারের দোকান ভগবান তারপরে আরেক দোকানদারে গেছেন, তার নাম সুদামা, ওই সুদামা না, আরেক দোকানদার আছে সুদামা, তো সুদামার ওইখানে গিয়েছেন, সে দোকানদার ভগবানকে বিভিন্ন অলঙ্কার দিয়ে পোশাক দিয়ে আবার সাজে, তারা সাজতে সাজতে ভিতরে ঢুকে হাতে একটা পাত্র চন্দন বেটে নিয়ে যাচ্ছে, মানে দেহ সুগ্রাণ করে সাজানোর যে জিনিস। কৃষ্ণ বলছেন দাঁড়াও দাঁড়াও, তুমি কে গা? বলছে আমি কুব্জা। বলে তোমার হাতে কি?
বলে চন্দন বাটা, বলে কার জন্য? রাজার জন্য। কংস আমাকে খুব স্নেহ করে, আমি প্রতিদিন রাজার গায়ে চন্দন বেটে দিই। ভগবান বলেন, কেন আমাদেরকে পছন্দ হয় না যে আমাদের একটু চন্দনটা গায়ে লাগিয়ে দেও না? এখন ভগবানের মুখের দিকে তাকিয়ে কুব্জা পাগল হয়ে গেছে। সর্বনাশ, এই 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 শ্রীকৃষ্ণ, মানে সকলেই কৃষ্ণ সম্পর্কে জানতেন যে ব্রজে এত শক্তিশালী দুইটা বালক আছে, তারা বড় বড় অসুরকে মেরে ফেলেছে, সবাইকে অগাসুর বগাসুর ধ্বংস করেছে, তারা এত এত লীলা করেছে। এখন কুব্জা বলছে, ঠিক আছে, এখন ভগবান তো কারো দিলে ভগবান হাজার গুণ ফিরিয়ে দেন, এটা সবসময় মনে রাখবেন। দ্রৌপদী কৃষ্ণের আঙ্গুল কেটেছে, একটু অঞ্চল ছিঁড়ে কাপড় দিয়েছিলেন, ভগবান হাজার লক্ষ কাপড় ফিরে দিয়েছেন। ফলওয়ালি ভগবানকে এই কয়টা ফল দিয়েছিল, ভগবান তার ঝুড়ি ভরে রত্নমালাকার দিয়েছেন। ভগবান কারো কাছে ঋণী থাকেন না, আপনি ভগবানকে যা দেবেন তার হাজার গুণ ফিরে পাবেন। কুব্জার চন্দন যখন ভগবানকে দিল, ভগবান তখন কী করলেন? ভগবান কুব্জার পায়ের উপর পা দিয়ে চেপে এইখানে থুতুনিতে ধরে এরকম টান দিলেন উপরের দিকে, সোজা হয়ে গেল। হ্যাঁ, কুব্জা একদম সোজা হয়ে গেল, অসম্ভব সুন্দরী রমণী হয়ে গেল। কুব্জার মনে ভগবানকে তখন প্রেম রসে পতিরূপে পাওয়ার বাসনা জাগলো। ভগবান বলে, হ্যাঁ তোমার মন, ভগবানকে চাইলে ভগবানকে ফিরান না, মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এখন নয়, ফেরার পথে আগে কংসকে ধ্বংস করে তারপর তোমার সাথে কথা হবে। কুব্জার গৃহেও ভগবান গিয়েছিলেন, পরের কাহিনী আজকে বলার সুযোগ নাই। ভগবান কুব্জার গৃহে ফেরার পথে গিয়েছিলেন, কুব্জা ভগবানকে আপনার করে পেয়েছিলেন, একেবারে পতি পত্নীর মতো সেই সেই দুর্লভ নিষ্কাম প্রেমের সুযোগ কুব্জা পেয়েছিলেন, অক্রূর পেয়েছিলেন ভগবানের সেবা সুযোগ। ভগবান যাকে কথা দিয়েছেন কথা ফিরাননি, শুধু একটা জায়গায় কথা রাখেননি ভগবান, ব্রজবাসীকে রাধারানীকে ললিতাকে বিশাখে বলেছেন আমি আবার আসব, আসেন নাই। এবং এইটি হচ্ছে মূল নাটক, বিরহ থাকলে ভগবানকে মানুষ বেশি ডাকে, কষ্টে বিপদে থাকলে ভগবানকে বেশি ডাকে, ভালোবাসা প্রগাঢ় হয়, আনন্দ ভালোবাসা প্রগাঢ় হয় না, এর জন্য প্রেমের বিরহতে বেশি প্রেমিক প্রেমিকাকে বেশি মনে রাখে, আনন্দে বেশি মনে রাখে না, ছেড়ে চলে গেলে কষ্ট দিলে ওইটাই বেশি মনে থাকে, এবং মানুষ আপনজনের কাছ থেকে বেশি কষ্ট পায়, এটি বাস্তব। ভগবান আরও ভিতরে ঢুকলেন, ঢুকে সমস্ত শাস্ত্রজ্ঞ তাদের দেহ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, সমস্ত মথুরাবাসী তাকিয়ে আছে অপলক নেত্রী, কারা আসছে, মানে সূর্যের আলোর মতো মথুরাতে প্রবেশ করছে, সবাই তাকাচ্ছে। তো ভগবান বলরাম দুই ভাই যেদের কিছুক্ষণ জিজ্ঞাসা করলেন যে তোমাদের ইয়েটা কোথায়, যে ইন্দ্রের একটা ধনু আছে রাস্তাঘাটের লোক দেখা হচ্ছে কোথায় আছে, বলে ওই ওই দিকে যান, ওইখানে একটা মন্দির আছে, সেখানে ইন্দ্রের একটা ধনু আছে। কংসের সব প্ল্যান করা, রাস্তাঘাটের লোক নিয়োগ করে রেখেছেন, ওরা আসলে তোমরা পথ দেখিয়ে দেবে কোন দিকে আসতে হবে। কংসের চেলা চামুণ্ডা গুপ্তচর সব জায়গায় সেট করা, আর ওইদিকে বিশাল মাঠে যেখানে মল্লযুদ্ধ হবে গ্যালারি, ওই যে ফুটবল খেলা দেখে গ্যালারিতে বড় সিংহাসনে কংস বসেছেন, সমস্ত মথুরার দর্শকরা আপনারা বসেছেন, অনেকেই দূর থেকে শুধু অপেক্ষা করছে, আর একে অন্য বলাবলি করছে, আপনারা বলাবলি করছেন, এই শুনেছি শুনেছি আজকে কৃষ্ণ আসবে, শুনেছি বলাই আসবে, ওরা নাকি এরকম এরকম, মানে কৃষ্ণ বলরামের কথাই আলাপ করছে, গ্রাম্য কথা না, শুধু তাঁতির কথাই শুধু আলোচনা করছে, কৃষ্ণ বলরাম আসবে। যেতে যেতে তিনি একটি মন্দিরে গেলেন, ইন্দ্রধনু, যে ধনুটি বলা হচ্ছে কয়েক তাল গাছের মতো লম্বা, কেউ উঠাতেই পারে না, কয়েকশো লোক কাঁধে করে এনে রেখে দেয়। ভগবান কী করলেন? বাঁ হাত দিয়ে উঠিয়ে ফেললেন। ইন্দ্রধনু উঠিয়ে সেটাতে দড়ি যে লাগানো হয় সেটা লাগালেন, যোজনা করতে গেলেন তাস করে ভেঙে গেল। হরধনু ভাঙলো মানে কি? সারা মথুরা কাঁপতে শুরু করলো, বিশাল আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়েছে, হরধনু ভেঙে ফেলেছেন, হরধনু না ভুল বললাম, ইন্দ্রধনু, ইন্দ্রধনু ভেঙে ফেলেছেন। ইন্দ্রধনু ভেঙে এই ইন্দ্রধনুর যে ভাঙ্গা অংশ এই দুইটা নিয়ে রওনা হলেন, এটি তাদের এখন অস্ত্র। তারা এই খুব বীরের ভেষে মথুরাতে ঢুকছেন, এক গেটের পর আরেক গেট, স্বর্ণ দরজা রূপার দরজা হীরার দরজা গেট পার হতে হতে মথুরাতে যাচ্ছেন। তাদের দেহ থেকে আলো বিচ্ছ, আমরা যাচ্ছি কৃষ্ণের পিছন পিছন মথুরাতে, ভগবান তার রাখাল বন্ধুদের নিয়ে গেছেন। তো যেতে যেতে সকলে আনন্দ করতে করতে নাচতে নাচতে যাচ্ছেন, চপল বয়স, কিশোর বয়স, 12 বৎসর এরকম, 12.5 বৎসর, 11.5 বৎসর এরকম হবে, কিশোর, নবঘনশ্যাম, কিশোর রূপে যাচ্ছেন, সকলে বিস্মিত, সকলে তাকাচ্ছে আর উলুধ্বনি দিচ্ছে, আনন্দ করছে কৃষ্ণ বলরামকে দেখে। যেই ভেতরে ডুববেন এমন সময় গেটের মধ্যে কার সাথে দেখা হলো? হাতির সাথে। কবলয়, কি নাম? কুবলয় পীর,
কুবলয় পীর যখন কংস খবর পেল, যখন ইন্দ্রধনুটা ভাঙলেন, মানে রাজধানী থেকে তো খবর পেলেন যে প্রথম গেট পার হয়ে ঢুকে পড়েছে ওরা, এত বড় ধনু ওরা ভেঙে গেল, কংসের মনে কিন্তু একটু দুর্বলতা শুরু হয়ে গেল। তাইলে কি আমার মৃত্যুদূত চলে আসতেছে? যে ধনুটা শত শত লোক কাঁধে করে নিয়ে যেতে পারে না, এত ভারী, সেই কিনা ছোট বালক সে ভেঙে ফেললো, কংসের ভিতরে কিন্তু ঘণ্টা বেজে গেল যে আমার মৃত্যুদূত বোধ হয় আমার সাথে কাছে চলে আসতেছে। কিছুক্ষণ পরেই কুবলয় পীর হাতি যে চালায় তার উপরে যে মাহুত থাকে তার হাতে একটা অঙ্কুশ, অঙ্কুশ মানে মনে একটা হাতুড়ির মতো, হাতি মাথা এটাতে বাড়ি দেয়, বাড়ি দিলে পরে হাতি ডানে বামে বা পা দিয়ে ইঙ্গিত দিলে চলে। যখন কৃষ্ণ এবং বলরাম ইন্দ্রধনুর ভাঙ্গা অংশ নিয়ে হাতির কাছে গেলেন, যাওয়ার পরে মাহুতকে বলছেন, এই তোমার হাতিটা একটু নামাও না আমরা দেখি। মাহুত প্রচণ্ড রাগ করলো যে চালায়, যে তোমরা কারা এখানে আসছো? বলে না তোমাদের হাতিটার সাথে একটু খেলা করবো, দেখবো। পাগলা হাতি, মস্ত অস্থি, মানে মথুরাতে এর চেয়ে বড়, এত শক্ত গজরাজ নাই, তো পাগলা হাতির মতো। অঙ্কুশ কী করলো? যখন ভগবান তার সাথে তর্কাতর্কি মন্দামন্দি করতে লাগলেন, সে মাথার মধ্যে এমন জোরে আঘাত দিয়ে পাগলা বানালো আলো আক্রমণ করার জন্য। এখানে অনেক লীলা আছে। ভগবানকে সুর দিয়ে পেছিয়ে দিল, ভগবান খুব শক্ত হয়ে বেরিয়ে পড়লেন, বেরিয়ে উপরে উঠে তার মাথায় মুষ্টিঘাত করলেন পাগলা হাতিকে, আরও পাগল হয়ে গেল। তো হাতি তো খুঁজে পাচ্ছে না, ভগবান কী করলেন, ওই হাতির পায়ের ভিতরে ঢুকে গেলেন, চার পায়ের ভিতরে। মানে লীলাগুলো চুকে চুকে ভাসলে আপনি পড়তে সুবিধা হবে, বই খুলতে হবে না। ওই ভগবান ঢুকে গেলেন তার পায়ের ভিতরে, পায়ের ভিতরে ঢুকলেন, আবার হাতি খুঁজতে খুঁজতে সুর দিয়ে তাকে পেছালো, আছাড় মারতে চাইলে ভগবানকে আছাড় মারতে পারলো না। শেষে ভগবান কী করলেন, আমরা খুব দ্রুত যাই, ভগবান সে কুবলয়পীর হাতির লেজ ধরলেন, লেজ ধরলে চক্রের মতো এরকম ঘোরায়ে তাকে মেরে ফেললেন। মেরে কী করলেন, তার আগে দুটি দাঁত সাদা চকচক করে দুটি দাঁত ভাঙলেন, দাঁত ভেঙে দুই ভাই কাঁধে করে লাঙ্গল নিয়ে যেরকম যায়, দুই ভাইয়ের কাঁধে দুটি দাঁত নিয়ে রওনা হলেন। তখন ভগবানের দৃশ্যটা অন্যরকম দেখিয়েছে। ভাগবত বলছে যে এত সুন্দর দুটি বালক যাচ্ছে, কিশোর যাচ্ছে, তাদের দেহ কিন্তু রক্ত পড়েছে, যে হাতিকে হত্যা করেছেন দেহ রক্তের ছটা, মনে হয় যে যেন তাদেরকে রং খেলা যেমন রং দিয়ে সাজানো হয়, এরকম তাদেরকে যেন সাজানো হয়েছে। হাতি উদ্ধার পেল, কুবলয়পীর উদ্ধার পেল, হাতিদের কংসের কাছে খবর গেল যে আমার মৃত্যুদূত আরেকটু কাছে চলে আসছে। কংস কিন্তু অস্থির হয়ে গেল, বিশাল রঙ্গমঞ্চ সাজানো হলো, যেখানে মল্লযুদ্ধ দেখার জন্য হাজার হাজার মথুরাবাসী, আপনাদের মতো মাথাজিরা অনেকেই বসছেন। শুধু যুদ্ধ না, সবার উদ্দেশ্য হলো কৃষ্ণ বলরামকে দর্শন করা। কৃষ্ণ বলরাম যখন সেই ভেতরে গেলেন, সেখানে দুইজন মস্ত বড় যোদ্ধা ছিল, কি নাম, চানুর এবং মুষ্টিক। চানুর মুষ্টিক এত বিশাল দেহ, বলা হচ্ছে এরকম সুটল সুঢল এবং মাসুল, মানে খুব শক্তিশালী মল্লযোদ্ধা, তাদের কাছে কৃষ্ণ বলরাম শিশু, কিন্তু ছোট্ট, তারা বিশাল দেহ। তাদের কাছে গিয়ে যখন দেখা হলো ওই মল্লযুদ্ধের জায়গাটিতে, তখন কৃষ্ণ বললেন যে তোমার সাথে আমরা ফাইট করব। তখন মল্লযুদ্ধেরা বললো, তোমরা কি মরতে এসেছো জেনে শুনে, এই ছোট্ট দুটি কিশোর বালক? না না, তখন যখন তারা জানলো, কাঁধে দেখলো ওই হাতির দাঁত, না তোমরা তো আসলে সাধারণ বালক না, তোমরা সত্যিই বীর, তাহলে আমরা তোমার সাথে ফাইট করব। তারা প্রথম তুচ্ছ করছিল যে একদম দুর্বলের সাথে তো ফাইট করে মজা পাবো না, দেখছেন না যে হিরণ্যাক্ষ মানে ফাইট করার লুক পায় না, সমুদ্রের সাথে সাথে ফাইট করছে, মানে তার সমান সমান না হইলে, সমানে সমানে কুস্তি, সমানে সমানে দুস্তি, তো সমান না হলে আনন্দ পাচ্ছিল। তারা যখন দেখলো যে কুবলয় পীর এত বড় হাতিকে তারা মেরে ফেলেছে, তাহলে তোমাদের সাথে যুদ্ধ করে শান্তি পাবো, মল্লযুদ্ধ, ঠিক আছে আমরা যুদ্ধ করবো। এইদিকে রঙ্গমঞ্চে যারা দর্শক ছিল, বিশেষ করে আপনারা, আপনারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে কংস এটা কী কাজ করলো, অসম যুদ্ধ কেন, ওরা কত বড় বড় দেহ আর ছোট ছোট দুটি বালক, এদের সাথে যুদ্ধ হয় কি করে, এটা অসম যুদ্ধ, মানে তারা মনে কষ্ট পাচ্ছে যে কংস এটা ঠিক করে নি, এদের সাথে এত বড় দেহের সাথে যুদ্ধ কি অসম যুদ্ধ, খুব কষ্ট পেল। কিন্তু ভগবান কৃষ্ণ, ভগবান তো ভগবানই, এখানে চানুর হোক আর মুষ্টিক হোক, সারা পৃথিবী হোক, ভগবান তো ভগবানই, ভগবান দীর্ঘক্ষণ তাদের সাথে ফাইট করলেন। পরিশেষে কি হলো, চানুর এবং মুষ্টিক উদ্ধার পেল, চানুর মুষ্টিক মারা গেল। তখন কংস প্রচণ্ড ভয় পেয়ে গেল, কংস সেই গ্যালারিতে দর্শকের যখন সিংহাসনে বসে আছে,
কারণ কংস ভাবলো যে আর বোধহয় আমাদের বাঁচার সুযোগ নাই, আমার বাঁচার সুযোগ নাই, আমার মৃত্যুদূত, হ্যাঁ ওই যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার সম্মুখে। কৃষ্ণ একটু ক্লান্ত হলেন না। এই জায়গাটিতে দেখা হয়েছে, মানে দেখানো হয়েছে ভাগবতে এমনভাবে যে কৃষ্ণ বলরাম এত ফাইট করেছেন চারুর মুষ্টিকের সাথে, কিন্তু কোনো ক্লান্ত হন নাই। ভগবান তো ক্লান্ত হওয়ার কথা না, ক্লান্ত অভিনয় করতে পারেন, ভগবান তো ক্লান্ত হওয়ার কথা না, সর্বকারণ কারণম তিনি তাদেরকে উদ্ধার করলেন, চানুর মুষ্টিককে উদ্ধার করে কংসের সামনে গেলেন। এরপরের অধ্যায়টি হচ্ছে যে শ্রীকৃষ্ণ বলরামের রূপ চানুর মুষ্টিক মল্ল তথা কংসের উদ্ধার, একই অধ্যায় 44 অধ্যায়ে চানুর মুষ্টিক মল্ল এবং কংসের উদ্ধার, অর্থাৎ এই অধ্যায়ে ভগবান এই স্টেডিয়ামের ভিতরে ফাইট করে রঙ্গমঞ্চে নাটক যেমন করে, এখানে ভাগবতে বলছে কৃষ্ণ এবং বলরামের পোশাকটি এমন ছিল মনে হচ্ছে তারা যাত্রা বা নাটক দলের জন্য সেজে গিয়েছেন। বিবরণটা দিয়েছে রাস্তায় রাস্তায় অনেকে কাপড় দিয়েছে, কেউ মালা দিয়েছে, সাজিয়েছে, হাতিকে বধ করেছেন, তারপরে মল্লযুদ্ধে তাদেরকে বধ করেছেন। তখন ভগবান কৃষ্ণ এবং বলরামকে মনে হচ্ছিল তারা যেন নট, মানে নাটকে যারা অভিনয় করে ড্রেস পরে এরকম লাগছিল, ভাগবতে তাই বলছে। তিনি পরশেষে কী করলেন, পরিশেষে কংসকে হত্যা করলেন। আপনি দেখেছেন যে কংসের সাথে দীর্ঘক্ষণ ফাইট হয়েছে, ভগবান তার বুকের উপর চেপে বসে মুষ্টিঘাতে, অস্ত্র দরকার পড়ে নাই, কংসকে মেরে ফেলেছেন। তারপরের অধ্যায়টি হচ্ছে কৃষ্ণ বলরামের উপনয়ন এবং গুরুগৃহবাস। এখন সব অধ্যায় টাচ করলে তো সারা রাত্রে শেষ করা যাবে না, আমরা দুটো অধ্যায় বলে একটু জাম দেব শেষ করে। আমাদের উদ্দেশ্য হলো কংসকে ধ্বংস করা। কংসকে মেরে ভগবান কী করলেন, তার পিতামাতাকে উদ্ধার করলেন। মূলত গিয়েছেন দুটি কাজ করতে, একটি হচ্ছে কংসকে ধ্বংস করা আর তার পিতামাতা জেলখানায় আছে তাকে উদ্ধার করা। তিনি গিয়ে বলরাম ভাইকে নিয়ে উদ্ধার করলেন, বসুদেব দেবকীকে শৃঙ্খল মুক্ত করে ছেড়ে দিলেন। মায়ের পুতে দেখা হলো দীর্ঘদিন পরে, মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন, আনন্দাশ্রু গড়িয়ে পড়ল, কপোলে চুমু দিলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন কৃষ্ণ বলরামকে। সেই দৃশ্যটা খুব চমৎকার, মায়ের ছেলে দীর্ঘদিন পরে প্রায় 12 বৎসর পরে দেখা হয়েছে। তারপরে তিনি কংসকে মারার পরে তার পিতা কি নাম উগ্রসেন, উগ্রসেনকে রাজা বানালেন, অভিষেক করালেন, নিজে রাজ্য পরিচালনা করলেন, এইভাবে চলছিল। তখন তখন কি হলো, তখন দেখা যায় কোনটা বলবো, খুব যত আলোচনা হয়ে গিয়েছে, খুব যতটা পড়েছি, চানুর মুষ্টিক পড়েছি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দেখেন, এখানে অনেক কিছু তথ্য আছে, আমি 2 মিনিটেই যেটা আলোচনা করি, তাদের উপনয়ন হলো, উপনয়ন হলে দ্বিজ হয়। আপনার একটু শ্লোকের সাথে সকলে পরিচিত কিনা, আমাদের সমাজে বর্ণ বৈষম্যের কারণে অনেক সংঘাত হয়, ভাগাভাগি হয়, দলাদলি হয়, ক্ষয়িষ্ণু হিন্দু হয়, কিন্তু শাস্ত্র বলছে জন্মনা জায়তে শূদ্র সংস্কারাদ দ্বিজ উচ্চতে বেদ পাঠে ভবে বিপ্র ব্রহ্ম জানাতে যু ব্রহ্ম। তার মানে কি, জন্মসূত্রে সকলে শূদ্র, শূদ্র মানে অজ্ঞান। আমি যখন ছোট ছিলাম তখন কি আমি লেখাপড়া করতে পেরেছি, প্রাইমারিতে গিয়েছি, হাই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, বিশ্ববিদ্যালয়, তারপরে আস্তে আস্তে জ্ঞান বেড়ে, ঠিক এরকম জন্মসূত্রে ভগবান দেখেন সবগুলো সংস্কার, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাদ দ্বিজ উচ্চতে, তারপর সংস্কার হয়, ওই যে বললাম আমাদের অনেকগুলো জন্ম সংস্কার হয়, নামকরণ হয়, চূড়াকরণ হয়, উপনয়ন হয়, অন্নপ্রাশন হয়, সংস্কার করতে করতে দ্বিজ দ্বিতীয় জন্ম হয়। তো ভগবান এবং বলরামের উপনয়ন হলো মথুরাতে, উপনয়নের পরে এখন তো যেতে হবে ব্রহ্মাচার্য আশ্রমে, যেতে হবে লেখাপড়া করতে হবে, এটা একটা সংস্কার। শুনলে এই কথাটা না বলে শান্তি পাই না। কথাটি হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে যে জ্ঞান আছে এই জ্ঞানটিকে ট্রান্সলেট করে সমাজে ব্যবহার হয় আমরা জানি না। আপনার জানা আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা যখন শেষ হয় মাথায় একটা টুপি দিয়ে একটা এফ্রন পরে একটা সার্টিফিকেট নেয়, অনুষ্ঠানটার নাম কি, ইংরেজিতে বলে কনভোকেশন, এটার নাম কি, অনুষ্ঠানটার নাম, বাংলা একটা নাম আছে। তো এই নামগুলো আমাদের ভাগবত থেকে নেওয়া হয়েছে। এই যে আমরা বলি আচার্য, আচার্য মানে রাষ্ট্রপতি মানে প্রধান, উপাচার্য যাকে আমরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলি, উপাচার্য শব্দটা আমাদের সংস্কৃতের, এটা রাষ্ট্রে ব্যবহার করা হয়। আমাদের ভাগবতে
যেমন এই অনুষ্ঠান নামটা হচ্ছে সমাবর্তন, বাংলা শব্দটা হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। এই যে টুপি মাথায় দিয়ে ছেলে মেয়েরা সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি কোর্স শেষ হলে এটাকে বলে সমাবর্তন। সমাবর্তন একটা সংস্কার, দশ সংস্কারের ভিতরে। তারা কোথায় পড়তে গেলেন? কৃষ্ণ বলো নাম। শান্তিপুরী আশ্রমের বাড়ি কোথায় ওনার? অবন্তীপুরী নগর না, অবন্তীপুর নিবাসী কাশ্যপ, বলা হচ্ছে কাশ্যপ গুত্রীয় শান্তিপুরী মুনির নিকট। অবন্তীপুর কাশ্যপ গুত্রীয় শান্তিপুরীর আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেলেন। তার সাথে তার একটা বন্ধু ছিল সুদামা। এখন সুদামা বিপ্রের কাহিনী বন্ধ গেলে দশটা বেজে যাবে, তার আগে শেষ করতে চেষ্টা করব। তো গেলেন, সেইখানে গিয়ে পড়াশোনা করলেন কতদিন শান্তিপুরীর আশ্রমে? আমরা কি জানি কতদিন পড়াশোনা করেছিলেন? মাত্র 64 দিন। 64 দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এত ব্রিলিয়েন্ট ছাত্র ছাত্র ছিলেন, ব্রিলিয়েন্ট ছাত্র, এত মেধাবী, 64 দিনে 64 কলা বিদ্যা জ্ঞান অর্জন করেছিলেন। শুধু যে পড়াশোনা না, কি করে আপনাদের বেনি বাঁধতে হয় সাজানো সেটাও পড়ানো হয়েছিল। এগুলা নিয়ে আলোচনা করলেন, আমি কয়েকটা নাম বলি। 64 কলা কী কী পড়েছেন সেখানে? আপনি হয়তো বাংলায় অনার্স করছেন, কেউ ইংরেজি পড়ছে, কেউ তো সংস্কৃত পড়ছে, বিভিন্ন সাবজেক্ট পড়া, কেউ তো গান শিখছে আমাদের ইউনিভার্সিটিতে, কেউ সঙ্গীত তত্ত্ব, কেউ তো ছবি আঁকা শিখছে, বিভিন্ন ফ্যাকাল্টি আছে, কেউ ইঞ্জিনিয়ারিং শিখছে, কেউ কৃষিবিদ্যা শিখছে। ভগবান কৃষ্ণ বলরাম শান্তিপুরী মুনির আশ্রমে 64 দিনে 64 কলাবিদ্যা শেষ করেছে। কী কী শিখেছেন? 64 কলার মধ্যে প্রথম গীত, প্রথমেই গান, তারপরে বাদ্য, নৃত্য, নাট্য মানে অভিনয়। ঢাকা ইউনিভার্সিটি অভিনয় একটা ফ্যাকাল্টি আছে আলাদা, চিত্রাঙ্কন ড্রয়িংয়ের জন্য আলাদা কলেজ ইউনিভার্সিটি আছে জৈনুল আবেদিনের, তারপরে বিশেষ ছেদ্য মানে তিলক দেয়া, তণ্ডুল মানে চাল এবং পুষ্পের সাহায্যে পূজা উপাচার, এই যে কী করে পূজা দিতে হবে চাল দিয়ে ফুল দিয়ে, এইটাও একটা কোর্স আছে, ওইগুলো স্কন করে প্রত্যেকটা কোর্স কমপ্লিট করে 64 কলা। তারপরে আছে পুষ্পাস্তরণ, দন্ত বস্ত্র অঙ্গনে রঙিন করার বিদ্যা, এই যে প্রভুরা লাল কাপড় পরেন, ওই কালারের কাপড় অনেক সময় পাওয়া যায় না, তারা একটা বিশেষ রঙে সাদা কাপড় কিনে, সাদা গেঞ্জি কিনে ওইটা রঙে জুবো দিয়ে ভিজায় রেখে তারপর শুকায় গায়ে দেন, এটা আপনারা তো জানেন না। ওই রঞ্জক বিদ্যাটাও কৃষ্ণকে শেখানো হয়েছে। ওই যে আপনারা বুটিক্সের না বাটিক্সের কাজ করেন, বাটিক বাটিক বুটিক্স না বাটিক্স, বাটিকের যে কাজ করেন ওই ট্রেনিংটাও কৃষ্ণকে দেওয়া হয়েছে না, বুটিকও আছে, বুটিকের কাজ করা হয়, কিন্তু বাটিকটা হচ্ছে রঙের যে ব্লক ব্লক দেওয়া হয়, ব্লকের কাজ। আর এটা হচ্ছে কাপড়ে গিট্ঠ দিয়ে যে জলে ভিজাই রাখা, দুইটা দুই জিনিস, মানে সবটাই তো আমাদের শিখতে হয়েছে, এই সবটা জানতে হবে। তো ভগবান এটা শিখেছেন। তারপরে কী করে ঘর দরজা পরিষ্কার করতে হবে, কী করে শয্যা রচনা করতে হবে, বিছানা কী করে সাজাতে হবে, মানে কয়টা বলবো, 64টা বিদ্যা। তারপরে জলে বাদ দেওয়া, বহুবিধ মালা রচনা, ফুলের মুকুট তৈরি করা, কর্ণপত্র, কী করে প্রতিমা নির্মাণ করা হবে, পূজা করা হবে, সোনার উপর বৃক্ষাতে বলি না, এটা শেষ করা যাবেন, আরেকদিন সুযোগ থাকলে 64 কলা নিয়ে কথা বলবো। ভগবানই 64 কলা কয়দিনে শিখেছিলেন কল্পনা করা যায়? অনলি 64 ডেজ। গুরুগৃহে 64 দিনে 64 কলা শেষ। আমরা শুধু শুনি 64 কলা, আজকে কিছুটা চাষ টাচ করেছি, এর ভিতরে ভাষাজ্ঞান আছে, দ্রুত মানে পাশাকেলাও আছে, তারপরে মনে করেন এই সাংকেতিক ভাষা রচনা, এটাকে বলা হয় কোড অ্যান্ড সাইফার সাংকেতিক ভাষা, তারপরে বস্ত্র গোপন করা, শিশুদের খেলা জানা, মন্ত্রবিদ্যা, মানে ওটা রাধারণীকে তো সাজাতে হবে, এইগুলো শিখেছেন। অর্থাৎ বিউটি পার্লারেরও ডিউটি শিখেছেন, কোনো কিছু বাদ দেয়। হ্যাঁ সব সব কতদিনে? অনলি 64 দিন, 64 ডে। কৃষ্ণপ্রিয় ভক্তবৃন্দ, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকবেন অবশ্যই। ভগবান 64 কলা এখান থেকে শিখেছেন, শিখে সন্দীপনী মুনির আশ্রম থেকে যখন ফিরত আসবেন, এই জায়গাটা একটু বলে শেষ করে ফেলি। সন্দীপনী আশ্রম গুরু গিয়ে পড়াশোনা শেষ হলে গুরু দক্ষিণা দিতে হবে না? ওই যে একলব্য আঙ্গুল কেটে দ্রোণাচার্যকে দক্ষিণা দিয়েছিল, ভগবান বলরাম যখন ফিরে আসবেন, সুদামা যখন ফিরে আসবেন, তখন গুরুদেবের কাছে বলেন, গুরুদেব দক্ষিণা কী দেবো বলেন। ভগবান
কৃষ্ণ বলরামের শক্তি সম্পর্কে গুরুদেব তো জানতেন যে তারা শিশুরূপ আচরণ করছেন, কিন্তু আসলে শিশু না, কিশোর না, ওরা হচ্ছেন স্বয়ং ভগবান। তো বলছেন যে আমার একটা দুঃখ আছে, সেটা মোদন করতে পারলেই আমার গুরুদক্ষিণ। বলে কি যে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে প্রবাস ক্ষেত্রে গিয়েছিলাম সমুদ্রে দেখতে, কক্সেস বাজারে, আমার ছেলেটি সমুদ্রে পড়ে হারিয়ে গিয়েছিল, আমার গুরুদক্ষিণা সেইটা আমি খুশি হব, আমার ছেলেটিকে ফিরিয়ে দাও। শুনেছেন এর আগে এই কথাটি? আসলে ভাগবতে কত কথা আছে, ভাগবত কালে রাসলীলা না, ভগবান বলেন তথাস্ত, ঠিক আছে, তখন রথে উঠলেন, বায়ুর বেগে রথ চলল, বায়ুর বেগে রথে কৃষ্ণ বলরাম, বায়ুর রথ নিয়ে কোথায় গেলেন? প্রবাস ক্ষেত্র। প্রবাস ক্ষেত্র গিয়ে তিনি এবং বলরাম, এরপরের অধ্যায়টির নামই হচ্ছে না এর প্রতি উদ্ধব যাত্রা, যে উদ্ধারটা দিয়ে দেয় এখানে, তিনি গেলেন, গিয়ে প্রবাস তীর্থে তিনি মহাসাগরে কাছে গিয়ে সমুদ্রকে নির্দেশ দিলেন, হে সমুদ্র, হে সমুদ্র, ভগবান নির্দেশ দিচ্ছেন তুমি আমার গুরুদেবের ছেলেটিকে ফিরিয়ে দাও, আমরা দক্ষিণা দেব। সমুদ্র বলল, সমুদ্র মূর্তির মতো দাঁড়িয়ে বলল, প্রভু আপনি তো সর্বেশ্বর, আমার কাছে ছেলেটি নেই, নেই মানে এই সমুদ্রের জলে ডুবে পড়েছে অনেকদিন আগে আমার গুরু সন্তান, ভগবান সমুদ্রের নিচে গেলেন খোঁজার জন্য, সমুদ্রের নিচে গিয়ে দেখলেন ছেলেটিকে পাচ্ছেন না, তখন দেখা হলো কার সাথে? সমুদ্র বলল যে এখানে একটি বড় অসুর আছে আমার সমুদ্রে, সেই অসুর সেই শিশুটিকে হয়তো গ্রাস করেছিল, ভগবান ঢুকলেন সমুদ্রের নিচে, সেই অসুরের সাথে ফাইট হলো, তার দেহটি কেমন ছিল? শঙ্কের মতো। ভগবানের হাতে শঙ্কের নাম কি? পাঞ্চজন্য। এখন বুঝবেন পাঞ্চজন্য করতে এলো, এই অসুরটা ছিল শঙ্কের মতো, এ তার নামই পাঞ্চজন্য। অসুরকে বধ করে ছেলেটিকে উদ্ধার করলেন, আর এই শঙ্কটি তিনি জলের নিচ থেকে, অসুরটিকে শঙ্খ বানিয়ে, পাঞ্চজন্য বানিয়ে তিনি জলের নিচ থেকে উঠে আসলেন, এই সেই পাঞ্চজন্য। এখানে বলা আছে, সমুদ্র বললেন, দেবাদিদেব শ্রীকৃষ্ণ, আমি সেই বালককে হরণ করিনি, আমার জলের মধ্যে পঞ্চজন নামে এক মহাদৈত্য শঙ্কের রূপ ধারণ করে বাস করছে, সেই অসুরই অতি অবশ্য সেই ব্রাহ্মণ বালককে অপহরণ করেছে। সমুদ্রের কথা শুনে মহাপ্রভাবশালী শ্রীকৃষ্ণ সত্তর জলে প্রবেশ করে অসুরকে হত্যা করলেন, তার পেটের ভিতরে সেই বালককে দেখতে পেলেন না, তখন সেই মৃত অসুরকে সেখানে বালককে পেলেন না, অসুরকে বধ করলেন বালককে পেলেন না। দেখেন ঘটনাটাকে আরেকটু দূর যেতে হচ্ছে, তিনি কি করলেন? ওই শঙ্কটি নিয়ে তাকে হত্যার শঙ্খ নিয়ে উঠে আসলেন, তো কোথায় আছে? তিনি রওনা হলেন সংযমণিপুরী। ভগবান কোথায় গেলেন? যমরাজার বাড়িতে, যে সর্বসম্মানের মৃত্যুর ঠিকানা তো সেখানে যাবে, গেলেন সংযমণিপুরী, শঙ্খ নিয়ে রথে উঠে গিয়ে শাঁক বাজালেন, সংযমণিপুরী থেকে এই পঞ্চজন্য বাজালেন, বাজালেন, সেটা শুনে যমরাজ, হে জনার্দন, অনাদিরাদি গোবিন্দ, আমার কি সৌভাগ্য আমার জমালয়ে আপনারা এসছেন, তাহলে পাদ প্রাক্কলন করলেন, তাহলে আমরা মথুরা থেকে একবার কোথায় যাচ্ছি? জমালয় পর্যন্ত। সেইখানে গিয়ে যমরাজাকে তিনি বলেন, আমি কোনো কথা শুনতে চাই না, ছেলেটিকে ফেরত দাও। তখন মহারাজ যম, উনি তো একটা রাজ্যের রাজা সংযমণিপুরী, ভগবানকে সেবা পূজা করলেন এবং সন্দীপুরী মুনির সেই সন্তানটিকে যমরাজা ফেরত দিলেন। সেই ছেলেটিকে নিয়ে ভগবান আবার সেই মুনির আশ্রমে আসলেন, এসে মুনি মুনি পত্নীকে অর্থাৎ অবন্তিপুরে, অবন্তিপুরে ভগবান এসে মা বাবার কাছে তার ছেলেটিকে ফিরিয়ে দিলেন। হারানো সন্তান সমুদ্রে ডুবে গেছে, মরে গিয়েছে, সেই সন্তান পেয়ে গুরুদেব কত খুশি হলেন, মা কত খুশি হলেন, গুরুমা কত খুশি হলেন, আপনার সন্তান হারিয়ে গেছে, এত বছর পরে যদি সন্তানটিকে পান কেমন লাগবে, এই দৃশ্যটি দেখে ভগবান খুব খুশি হলেন। এবং বায়ুর সমান বেগ সম্পন্ন মেঘের মতো গম্ভীর শব্দকারী রথে আরোহণ করে নিজেদের পুরী অর্থাৎ মথুরাতে, নিজেদের পুরী কিন্তু ব্রজ না, তখন তো মথুরায় আরও 13 বৎসর থাকলেন, ভগবান মথুরায় ফিরে গেলেন। কোথায় ফিরে গেলেন? এরপরের অধ্যায়টি হচ্ছে উদ্ধব যাত্রা, এটা বললে তো 2 ঘন্টা লাগবে,
আমরা বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ যখন করি উৎসবের সময়, কোথাও শুধু উদ্ধব সন্দেশ নিয়ে আলোচনা করি। এই ভাগবতের চাইতেও বেশি তত্ত্ব আছে পরম বৈষ্ণব জ্ঞানী লোক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, একটা ছোটো বই আছে, বইটার নাম উদ্ধব সন্দেশ, পারলে পড়েন। উদ্ধব সন্দেশ যদি আলোচনা করি আপনারা কেউ থাকতে পারবেন না, সবাই কান্না করবেন হাওয়ামা করে। উদ্ধব সন্দেশের প্রথম দৃশ্যটা শেষ দৃশ্যটা বলি, পুরোটা বললে 2 ঘন্টা লাগবে। উদ্ধব দেখতে অনেকটা কৃষ্ণের মতো, কার মতো? কৃষ্ণের নিজের পোশাক দিয়ে উদ্ধবকে সাজিয়েছেন, নিজের এই এই প্রসাদী মালা প্রসাদী পোশাক দিয়ে সাজিয়েছেন। ভগবানের কথায় ভগবান বলছেন, দীর্ঘদিন মথুরায় থেকে বলছেন, উদ্ধব আমার মনটা ভালো নেই, আমার মা নন্দ মহারানী যশোদা এবং পিতা নন্দ মহারাজ কেমন আছেন, আমার গোপবালক বন্ধুরা কেমন আছেন, এই গোপিনীরা যারা ললিতা বিষয়ে ভালো তারা কেমন আছেন, আর রাধার কথা সরাসরি বলেন নাই, বলছেন উনি কেমন আছেন, মানে ইঙ্গিতে। মানে রাধা তো এমন গোপন তত্ত্ব, ভগবান বললে নিজেকে স্থির রাখতে পারবেন না। এই জন্য অনেকে বলেন যে ভাগবতে রাধা নাই কেন, রাধা আছে আপনি খুঁজে পান না বলে রাধা নাই, রাধা আছে এই সমস্ত ভাগবতে রাধা আছে, শক্তি আছে বলে শক্তিমান কৃষ্ণ। রাধাকে আরাধিকা বলা হয়েছে রাসলীলাতে। যাই হোক, এরপরে যদি চিরাকান্তিতে কারো বাড়িতে গীতা পাঠ হয়, গীতা রেখে ভাগবতের যে অংশগুলো বাদ দিয়ে যাচ্ছি কথাগুলো আলোচনা করা যাবে, ঠিক আছে? নাইলে আজকে শেষ করতে পারবো না। উদ্ধবের রথ যখন, এই জায়গাটা শুধু শুনুন, উদ্ধবের রথ যখন মথুরাতে গিয়েছে ধুলি দূষর, ভগবান যাওয়ার সময় বর্ণনা দিয়েছেন তুমি হেঁটেও যেতে পারো এই দিক দিয়ে উদ্ধব, যেতে যেতে তুমি এই সঠিকা বন পাবে, ওই বনের ভিতর দিয়ে যাবে, যেতে যেতে ব্রাহ্মণী স্থলী পাবে, যেখানে ব্রাহ্মণী মাতাদের কাছে আমি ভিক্ষা পেয়েছিলাম খাবার, ওদেরকে আমার কথা বলো, মানে যাওয়ার বর্ণনা দিয়েছেন। উদ্ধব যেতে যেতে দেখছেন পুকুরের ভিতর থেকে জল শুকিয়ে গেছে, কুর্ম মানে কচ্ছপ মাথা তুলেছে উদ্ধবের রথ দেখার জন্য, মনে করেছে কৃষ্ণ চলে এসছে, সে প্রাণবায়ু ধরে রেখেছে, কৃষ্ণ যে বলে গেছেন আবার আসব এটা দেখার জন্য কচ্ছপ জীবনটা ধরে রেখেছে। এর অনেক লীলা আছে। উদ্ধব যেতে যেতে যখন গুধুলি বেলা সন্ধ্যায় পৌঁছালেন, চারদিকে ধুলিময়, রাখাল বল ফিরে আসছে, উদ্ধবের কাছে সমস্ত ব্রজ জীবন্ত হলো। উদ্ধব ব্রজ দেখছেন, মাতাজের দুগ্ধধন করাচ্ছেন, কৃষ্ণ বলরাম গুষ্ঠে যাচ্ছেন, মানে এই দৃশ্যগুলো দেখছেন, ফুল পুষ্প কি সুবাসিত, কিন্তু আসলে তা না, বাস্তবতা হচ্ছে কৃষ্ণ চলে যাওয়ার পরে একেবারে দুঃখময়, গাছের পাতা ঝরে গেছে, সখীরা রাধারানী কাপড়ে বদলাচ্ছেন না, এই কুঞ্জবনে শুয়ে কাঁদছেন আর কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, আর চিৎকার করে উপর দিকে বায়াস উড়ে যাচ্ছে, বায়াস মানে কাক, কাক উড়ে যাচ্ছে, কাককে রাধারানী বলছেন যে কাক তুমি গিয়ে বলো এই মথুরাধিপতি, কৃষ্ণ হয়তো আমাদের ভুলে গেছে, আমরা তো হচ্ছি গ্রাম্য বালিকা, সেও তো রানীদের আনন্দে আছে, রানীদের কিনে মহানন্দে, কাক তুমি গিয়ে বলো যে গরু ঘরে যখন আগুন লাগে গ্রামে, তখন অর্ঘল দরজা খুলে দিতে হয় যাতে গরুটা বেরিয়ে বেঁচে যায়, গলার পাক কী বলে পাগা ডিগ্রা ওইটা কেটে দিতে হয়, তুমি এহে বায়াস তুমি কৃষ্ণকে গিয়ে বলো সে যেন তার কথাটা ফিরিয়ে নেয়, আবার আসবে বলে গিয়েছে, এই জন্য আমরা মারাও যাচ্ছি না, বেঁচেও অঙ্গারের মতো আছি, কষ্টে আছি, কৃষ্ণকে গিয়ে বলো বায়াস সে যেন তার কথা ফিরিয়ে নেয়, অর্গল দরজার খিল যেন খুলে দেয়। এখানে বেণুগীত আছে, ভ্রমর গীত আছে, এই কথাগুলো উদ্ধব সন্দেশ নিয়ে একদিন পাঠ করবো যে কোনো জায়গায়, আমরা করেছি ওই সময় বগলাবাজার একদিন করেছি, আর পইল একদিন উদ্ধব সন্দেশ নিয়ে পাঠ করেছি পুরো 2 ঘন্টা। উদ্ধব যখন রথ থেকে নামলেন, এই জায়গাটা শুধু বলে পড়ে যায়, 9:15 বেজে গেছে, নামলেন সন্ধ্যার কাছাকাছি গুধুলি, ব্রজবাসীরা সকলে দেখতে পায়নি, তিনি নন্দমানসের দেখা করলেন রথটি রেখে, রাজার রথ, রাজবাড়ি থেকে গিয়েছে ঠিক অক্রূরের রথের মতো, তখন ব্রজাঙ্গনারা দেখিনি কে আসলো, নন্দমার সাথে যখন কথা বললেন, সারা রাত কথা হয়েছে, কৃষ্ণের কথা বলেছেন, উদ্ধব কিন্তু সরাসরি বৃহস্পতির শিষ্য, খুব জ্ঞানী মানুষ, খুব ধর্মজ্ঞান জানে, নন্দমার দিকে জিজ্ঞাসা যখন করেছেন আমার কানাই কেমন আছে, উদ্ধব বলছিলেন আপনি তো সৌভাগ্যবান পিতা, আপনার গর্ভে এরকম সন্তান জন্মেছে, নন্দমান বলছিলেন উদ্ধব তোমাকে মনে করতাম তুমি জ্ঞানী, তুমি আসলে একটা মূর্খ, আমরা কি করে ভাগ্যবান পিতামাতা হই, আমার কাছে পিতামাতা হয়েও সন্তানকে ধরে রাখতে পারিনি, আমার মতো দুর্ভাগা পিতা আছে, অনেক কথা আছে এখানে।
তারপর বলছেন তাহলে আপনি জানেন না ওরা আপনার সন্তানরা স্বয়ং ভগবান, বলে তুমি আবারও ভুল করছো। নন্দ মহারাজ যশোদার কাছে কি ওরা ভগবান? ওদের সন্তান বাৎসল্য প্রেম, তুমি ভুল বলছো, ওরা তো আমার সন্তান ভগবান না। বলছিল তোমাদের কি সৌভাগ্য ভগবান তোমাদের সন্তান। এখানে অনেক কথা কাটাকাটি হয়েছে, ভেতর করে নন্দ মহারানী শুনছেন, মা কাঁদছেন, তখন সারা রাত কথা বলে খাবারের কথা মনে নাই, আরে এত অতিথি আসলে তো খাবারই দেওয়া হলো না। নন্দমানকে বলেন কিছু খাবারের ব্যবস্থা করে, কিচ্ছুটি নেই। যেদিন কৃষ্ণ চলে গিয়েছেন ব্রজ ছেড়ে, ব্রজবাসী খাওয়া নাওয়া ভুলে গিয়েছে, দেখা গেছে উনুনে মাকড়সা হয়েছে। নন্দমানি একটু দুধ সংগ্রহ করেছেন, কোথাও থেকে একটু চাল তন্দুর এনেছেন, কোনো কোনো পায়েস করেছে। সকাল হয়েছে, ব্রজাঙ্গনারা ঘুম থেকে উঠে দুগ্ধ দোহানের আওয়াজ হচ্ছে, তারা বেরোবে, মায়েরা গোপিনীরা দেখলো নন্দমাজ বাড়ির সামনে রথ। তখনকার একটি কথা খুব কষ্টের, রথটি দেখে ব্রজাঙ্গনারা বলছে আবার অক্রূরের লাখে, আমরা তো মরেই আছি, এখন কি সে তাদের রাজা শুনেছি কংস মারা গিয়েছে, কংসের কি পিণ্ডদান করার জন্য আবার অক্রূর এসছে আমাদের দেহগুলো নিয়ে যাওয়ার জন্য? আমরা তো মরেই আছি, আমাদের প্রাণ ভ্রমরা প্রাণ পাখি চলে গিয়েছে মথুরাতে, আমরা তো জীবিত না, আমরা মরে আছি। এই রথ কে এলো আমাদের দেহের বাকি অংশ নেওয়ার জন্য এসছে, ওগুলো দিয়ে কংসের পিণ্ডদান করবে? কতটুকু ভালোবাসা থাকলে গোপী প্রেম, উদ্ধব নিজেকেই কৃষ্ণের পরম ভক্ত বলে দাবি করতেন, কিন্তু ব্রজাঙ্গনাদের ব্রজ গোপীদের প্রেম কৃষ্ণের প্রতি দেখে, তাদের ভালোবাসা দেখে উদ্ধব হেরে গিয়েছিলেন। তারপর ভ্রমর গীত আছে, অনেক লম্বা কাহিনী, যখন রাধারানীর কাছে গিয়েছিলেন তখন একটি ভ্রমরা ঘুরে ঘুরে রাধারানীর পায়ের কাছে বসছিল, তিনি তাড়িয়ে দিচ্ছিলেন, আর উদ্ধবকে ভ্রমর মনে করেছিলেন, তখন ভ্রমর গীত আছে, খুব চমৎকার কাহিনী। ওগুলো ভাগবতের কথা, এগুলো হচ্ছে মূল রসের কথা, শুধু রাসলীলা রস না। এখানে যে ভগবানের প্রতি আপনাদের যে ভালোবাসা, ভগবানের প্রতি যে ব্রজাঙ্গনাদের মানে পূর্ণ প্রেম, ব্রজাঙ্গনার যে ভগবানের প্রতি ভালোবাসা, যে নিখাদ, যে সমস্ত জীবন যৌবন ভগবান, ভগবানময় কৃষ্ণময়, এই বিবরণগুলো উদ্ধব দেখেছিলেন। শেষের দৃশ্যটা বলি, মধ্যের কথা বলবো না। যখন ফেরত আসেন, বলেছিলেন গিয়েই চলে আসবেন, এই কাহিনীটির নাম হচ্ছে উদ্ধব সন্দেশ। সন্দেশ মানে খাবার জিনিস, সন্দেশ অর্থ হচ্ছে সংবাদ, নিউজ, মানে উদ্ধব কৃষ্ণের কথা নিয়ে গিয়েছেন, সংবাদ নিয়ে গিয়েছিলেন, এই কারণে কাহিনীর নাম হচ্ছে উদ্ধব সন্দেশ। উদ্ধব যখন ফিরে আসেন তখন নন্দমা আরও গোপী মাতারা কৃষ্ণের জন্য নাড়ু মুড়ি অনেক কিছু দিয়েছিলেন, আর রাধারানী একটা কথা বলেছিলেন, হে উদ্ধব কৃষ্ণকে গিয়ে আমার কথা বলো না যে আমরা কষ্টে আছি। কেন বলেছিলেন? যে আমাদের প্রাণ কানাই যদি জানে আমরা কষ্টে আছি, কৃষ্ণের কষ্ট হবে, মানে এত কষ্টে আছে, কিন্তু রাধারানী বলছেন যে তুমি গিয়ে বলো না আমরা কষ্টে আছি। মানে শুদ্ধ প্রেমটা কেমন, যে তুমি কানাইয়ের কাছে, তুমি তো যাবে উদ্ধব ফিরে যাবে। তিনি কয়েক মাস থেকেছেন, প্রায় 10 মাস গিয়েছিলেন, 3 দিনের জন্য, অনেক দিন চলে গেছে গোপিনীদের সাথে গোপী প্রেম দেখতে দেখতে। রাধারানী বলছেন যে তুমি গিয়ে আমাদের কষ্টের কথা বলো না, বলো আমরা ভালো আছি, আমরা খুব ভালো আছি, কখনো আমাদের কষ্টের কথা বলো না, তাহলে কানাই কষ্ট পাবে, আমাদের প্রাণধন কষ্ট পাবে। এখানে উদাহরণ দেওয়া আছে ভাগবতে, আমরা যখন কাপড় পুরনো হয়, গামছা বা কিছু, তখন আমরা আস্তে চিপি, জুড়ে চিপলে ছিঁড়ে যেতে পারে। রাধারানী বলছেন উদ্ধব আমাদের কষ্টের কথা যদি বলো, একসাথে সব বলবে না, আস্তে আস্তে করে বলবে, যাতে ফোঁটা ফোঁটা করে পড়ে, মানে আমাদের দুঃখটা যেন ছিঁড়ে না যায়, ভগবানের সাথে আমাদের যে প্রেমের বন্ধনটা যেন ছিন্ন না হয়। উদাহরণটি দেখা হয়েছে যে তুমি আস্তে করে বলবে, যেন ছিন্ন বস্ত্র যেমন করে আমরা চিপি, মানে জল সিঞ্চন করি, ওরকম করে আস্তে করে বলবে। মানে এই দৃশ্যটা এমন, কি বলবো আপনাদেরকে, রাধারানী উদ্ধবকে মায়ের হাতে বাচ্চারা ঠিকই চিনে, চিনে কি না, কৃষ্ণ ঠিক ওই মায়ের হাতে নাড়ুটি নিলেন, নিয়ে আস্বাদন করলেন, তারপর হাতে ধরে উদ্ধবকে ভিতরের ঘরে নিয়ে গেলেন, সবার কথা জিজ্ঞাসা করলেন বাইরের ঘরে, যে বাবা কেমন আছেন, মা কেমন আছেন, সকলের কথা জিজ্ঞাসা করলেন, দাম সুদাম সিদাম, ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদা তুঙ্গদিবরা কেমন আছে, রাধারানীর কথা বাইরে জিজ্ঞাসা করলেন না, ভেতরে ঘরে ডেকে নিলেন, ডেকে নিলেন উদ্ধবকে হাতে ধরে, ডেকে নিয়ে ভিতরে রাধারানীর কথা প্রকারান্তরে জিজ্ঞাসা করলেন। ভাগবতে তো রাধারানী নাই,
রাধারানী কৃষ্ণের হৃদয়ের ভিতরে, রাধারানী ভক্তদের হৃদয়ের ভিতরে, রাধারানীর সবচেয়ে গোপন গুহ্য জ্ঞান। এই কারণে কৃষ্ণের জন্মদিন হিসাব করা হয় 5250 বছর পূর্বে ভগবান আবির্ভূত হয়েছেন। কোথাও পাবেন না রাধারানী কত সালে কত বছর হবে। রাধারানীর সবচেয়ে গোপন জ্ঞান গুহ্য জ্ঞান, এই জ্ঞান সকাল সবার কাছে প্রকাশ করার কথা না। এই কারণে বড় হাউজে উৎসবে আমরা রাসস্থলী রাসলীলা আলোচনা করি না, অনেক কিছু আলোচনা করি না রাধারণীর, সকলে সেটা গ্রহণ করতে পারবে না। শুদ্ধ প্রেমটাকে বিকৃত করে ফেলবে টেলিভিশন সিরিয়াল যে বিকৃত করে, অন্য ধর্মের কাছে আমরা রাধারণীর প্রেমকে লীলা না বলে কাম তাড়না করে মানে প্রচার করছে, আমাদের ধর্মের ক্ষতি হচ্ছে এতে। শুদ্ধ প্রেম সেটা বিচার করা যাবে না, বিচার করার ক্ষমতা আমাদের নাই। রাধারানীকে উপলব্ধি ভগবান নিজেই করতে পাচ্ছেন না, আমরা কি করে করব। রাধারানী এত গুহ্য গোপন জ্ঞান, রাধারানীর কথা যখন ভেতরে গড়ে নিয়ে কৃষ্ণ উদ্ধবের হাত ধরে জানতে চেয়েছিলেন, কৃষ্ণ নিজেকে স্থির রাখতে পারেননি, কিন্তু উদ্ধবকে রাধারানী শিখিয়ে দিয়েছিলেন তুমি কথাগুলো আস্তে আস্তে বলবে, মানে পুরনো বস্ত্র নিংড়ানোর মতো। এইভাবে উদ্ধব সন্দব শেষ হয়েছে। হে ভক্তগণ, ভাগবত অমৃত কথা, মানে কোনটা রেখে কোনটা বলি। যা হোক, আমরা এইটুকু আলোচনা করেছি, আরেকটি বেশ আলোচনা করার ইচ্ছে ছিল, এটা 25 বেজে গেছে। আমরা দশম স্কন্ধে আর টাচ না করি, দশম স্কন্ধে আরেকটি বিষয় আমি পাঠ করি বিভিন্ন জায়গায়, আরেকটা জায়গায় আলোচনা করি সবসময়, ওই যে সুদামার ঐশ্বর্য লাভ, সুদামা নিয়ে আমরা কথা বলি। সুদামা পাঠটাও পুরা 2 ঘন্টার পাঠ। আমরা শুধু সুদামা নিয়ে কী করে ঐশ্বর্য পেল, তার বন্ধু দরিদ্র ব্রাহ্মণ কী করে ভগবানের সাথে দেখা হয়েছিল, এবং সে এই কাহিনীগুলো আমরা বলি 2 ঘন্টা। তারপর আছে অনেক কাহিনী, ভগবানের কৃষ্ণলিঙ্গে শেষ হয় ভৃগু কর্তৃক 3 দেবের পরীক্ষা, একটা বিষয় আছে 89 অধ্যায়, মনে আছে? একদিন পবিত্র নদীর তীরে তর্ক হচ্ছিল যে ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না শিব বড়, তখন সমস্ত মুনি ঋষিরা তর্ক করলে, ভৃগুমণিকে দায়িত্ব দিলেন, ভৃগুমণি মানে ব্রহ্মার সন্তান, ভৃগুমণিকে দায়িত্ব দেওয়া ছিল ব্রহ্মা বড় না বিষ্ণু বড়, এটা একটা অধ্যায় আছে একদম লাস্টের 89 অধ্যায়, তো লাস্টের অধ্যায়, এটা 2 মিনিটে বলা যাবে। উপরে অধ্যায় যে শাল্য উদ্ধার আছে, দন্তবক্র বিদুরত আছে, তারপরে বসুদেবের যজ্ঞ আছে, জরাসন্ধ উদ্ধার আছে, এখানে আবার পাণ্ডবদের কথা আছে, রাজস্ব যজ্ঞের আয়োজন, জরাসন্ধ উদ্ধার। তো ভৃগুমণিকে দায়িত্ব দেয়া হলো, তুমি পরীক্ষা করে বলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ মধ্যে শ্রেষ্ঠকে। তুমি বললে হ্যাঁ আমি পারবো। ভৃগু প্রথম ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মলোকে তার পিতা, ব্রহ্মলোকে গিয়ে তিনি চিৎকার শুরু করলেন, মানে অশুভ আচরণ করলেন, কিন্তু ব্রহ্মাজি রাগ করলেন, তাকে ধ্বংস করে ফেলবেন, খুব ক্রোধান্বিত হলেন যে এত বড় স্পর্ধাকার আমার বাড়িতে এসে আমার মানে নিন্দামন্দ গাইছে, ব্রহ্মা রাগ করে তাদের তেজ দিয়ে মেরে ফেলতে চাইলেন ভৃগুমণিকে, কিন্তু দেখলেন তার নিজের সন্তান, ছেড়ে দিলেন। সেইখান থেকে তিনি গেলেন কৈলাস শিব ঠাকুরের, এখানে গিয়ে শিব ঠাকুরের নিন্দা কেমন গেলেন, যে তুমি তো তোমাকে মানুষের দেবতা বলে ভুল করে, তুমি তো একটা শ্মশানবাসী, গায়ে এই শ্মশানের ছাই বর্ষ মেঘে থাকো, তোমার একটা সুন্দর মালা নাই, ওই হাড়গুড় দিয়ে মালা পরো, রুদ্রাকের মালা পরো, তুমি কি একটা ডুমরু বাজাও, মানুষে খুল খরতাল বাজায়, মানে শিবের যত নিন্দা। শিব প্রচণ্ড রাগ করে ত্রিশূল নিয়ে আসলেন মেরে ফেলার জন্য ভৃগুমণিকে। সেখান থেকে দৌড়ে প্রচণ্ড দৌড়ে চলে গেলেন ক্ষীরসাগরে, ক্ষীরদগোসাই ভগবান বিষ্ণুর বাড়িতে। সেখানে গিয়ে দেখেন লক্ষ্মীদেবী তার পদসেবা করছেন, গিয়ে ভগবান কি করলেন, নিদ্রায় আছেন ভগবান, ভৃগুমণি গিয়ে জোরে একে পদাঘাত লাথি মারলেন ভগবান বিষ্ণুর বুকে। ঋষিপুত্র নজরুল বিদ্রুকবির একটা বিদ্রুকবিতে আছে না, মম ভগবান বুকে একে দিন মম পদ চিহ্ন, মম ভৃগু ভগবান বুকে একে দেই মম পদ চিহ্ন। ভৃগু যখন লাথি মারলো, এই জায়গাটা দেখেন, ভগবান তো ভগবানই, ভগবান ঘুম ভাঙল, ধরপড়ে উঠলেন, লক্ষ্মী রাগ করলেন, কিন্তু ভৃগুমণিকে দেখে ভগবান জোর হাত করে বলছেন হে মণিবর, মানে মুনি ঋষি বৈষ্ণব ব্রাহ্মণকে গিয়ে শ্রদ্ধা করতে এসে বলছেন, ভগবান বলছেন যে হে মণিবর আপনি আমার এই আলোয় আসবেন, আমাকে আগে জানলে আপনি আমি গিয়ে আপনাকে রিসিভ করে আনতে পারতাম, আপনাকে সুস্বাগত আপনি আসলেন হঠাৎ করে জানলাম না। তো ভৃগুচিন্তা করে সর্বনাশ, আমি যে লাথি মারলাম তার বুকে ব্যথা পেল, উল্টা ভগবান বলছেন হে মণিবর
আমার বক্ষ কত শক্ত, আপনার চরণ দিয়ে আঘাত করেছেন, আপনার কোমল চরণে ব্যথা পাননি তো? দ্যাট ইজ ভগবান। এটা শুনে, ভগবানের এই কথা শুনে ভৃগুমণি অবাক হয়ে গিয়েছেন যে ওইখানে শুধু কথা বললে তারা রাগে মারতে আসছে, আর এখানে আঘাত করলাম, আঘাত কি পদাঘাত করলাম, উল্টো বলছেন আপনার চরণে ব্যথা পেয়েছেন কিনা। তিনি এসে জানালেন যে এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এখানে ব্রহ্মাজি তার ব্রহ্ম সংহিতায় লিখলেন, কি লিখলেন, যে কথাটি লিখছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এইভাবে শেষ হলো দশম স্কন্দ। একাদশ স্কন্দে, একাদশ স্কন্দে অনেক কাহিনী আছে, আর সাংখ্যতত্ত্ব সাংখ্যযোগ আছে, অবধূতের দুটি তিনটি অধ্যায় আছে। এই মাতাজি পিঙ্গলার কথা বলেছিলেন, তো পিঙ্গলার কথা বলেছিলেন সেইটি সপ্তম অষ্টম নবম অধ্যায় আছে। পিঙ্গলাকে, হ্যাঁ, একজন বেশ্যা পিঙ্গলা, এখানে মানে কোন, আচ্ছা সংক্ষেপে বলি, পাঁচ মিনিটে বলি, এই এই তিনটা অধ্যায়ে বলা হচ্ছে, দেখেন আমরা তো দীক্ষা নেই গুরুদেবের কাছে, ঠিক না, কিন্তু আমাদের প্রত্যেকের অনেক শিক্ষাগুরু আছে, আছে কিনা? প্রাইমারি স্কুলে অনেক টিচার পড়িয়েছেন, হাই স্কুলে কলেজে অনেক টিচার প্রফেসররা পড়িয়েছেন, কিংবা যার কাছ থেকে আমি মালা গীতা শিখেছি সে আমার শিক্ষক, যার কাছ থেকে আমরা গান শিখেছি তিনি আমার উস্তাদ শিক্ষক। এরকম শাস্ত্র বলছে অবধূতের উপাখ্যানে তিনটি অধ্যায়, একাদশ স্কন্ধের অবধূত উপাখ্যানে বলা আছে, প্রথম অধ্যায়ের সাথে বলা আছে পৃথিবী থেকে পায়রা পর্যন্ত আটজন গুরু, তারপরে বলা হচ্ছে অজগর থেকে পিঙ্গলা পর্যন্ত নয়জন গুরু, তা আটান্ন কত হলো, ১৭। তারপরে বলা হচ্ছে কোরর পক্ষী থেকে তৃঙ্গি বৃঙ্গি না তৃঙ্গি বৃঙ্গি পর্যন্ত সাতজন গুরু, তাহলে কত হলো মোট ২৪। তাহলে প্রত্যেকের কতজন গুরু আছে, ২৪ জন গুরু। অবধূত ২৪ জন গুরুর বর্ণনা দিয়েছেন, এই ২৪ জন গুরু কি কি কাজের প্রতিফলন এইটা নিয়ে একদিন পাঠ করা যেতে পারে, শুধু এইটা নিয়ে অবধূতের। এখানে বলা হচ্ছে যে অবধূত বলছেন, ব্রহ্মবেত্তা অবধূত দত্তাত্রেয়, তার নাম দত্তাত্রেয়, তিনি বলছিলেন রাজাকে যে আমার শিক্ষাগুরুর নাম শুনো, এক হচ্ছে পৃথিবী, দুই বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপুত মানে পায়রা, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, মৌমাছি, হাতি, মধু সংগ্রাহক, হরিণ, মাছ, পিঙ্গলা বেশ্যা, কুহুর পাখি, বালক, কুমারী কন্যা, বান নির্মাতা, সর্প, উর্ণ নাবি মানে মাকড়সা এবং কাঁচপোকা, এই এই ২৪ জন শিক্ষাগুরু আছে, এবং প্রত্যেকের কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে, এটা একদিন পাঠ করা যাবে। অবধূত কীভাবে ২৪ জন গুরু, আমরা যেমন পাখির কাছ থেকে কী শিখলাম, অজগরের কাছ থেকে কী শিক্ষা নিলাম, অবধূত বলছিলেন এই কথাগুলো, চমৎকার আছে পরবর্তী তিনটা অধ্যায়ে সর্বনাশ। যেমন আমি বলছেন, এক জায়গায় বলছেন যে ভ্রমর যেমন ফুলের ছোট বড় বিচার না করে সকলের ফুলের সার আহরণ করে, তেমনিভাবে বুদ্ধিমান ব্যক্তির উচিত হলো ছোট বড় বিচার না করে সকল শাস্ত্র থেকে সার কথা গ্রহণ করা। রাজা মানে অবধূত বলছিলেন যে আমি কার কাছ থেকে কি জ্ঞান নিয়েছি, বলছেন আমি পতঙ্গের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছি, পতঙ্গ রূপে মুগ্ধ হয়ে অগ্নিতে ঝাঁপ দেয় এবং পুরে ছারকার হয়ে যায়, তেমনি আমরা যে মায়াময় মোহ দেখে যদি মোহগ্রস্ত হই তাহলে আমাদের জীবন ধ্বংস হবে। অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে শিখানো আছে, প্রত্যেকটা কাছ থেকে। এখন কয়েকজন গুরু আছেন, ২৪ জন, এর ভিতরে একজন বেশ্যাও আছেন, তার নাম পিঙ্গলা, পিঙ্গলার কাহিনী আছে, মানে আপনার কথাটা হঠাৎ মনে হয়েছে, কালকে বলেছিলেন পিঙ্গলা। তো এইভাবে এই বদ্ধ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কথা বাড়াবার, সাড়ে ৯টা বেজে গেছে, এমনি অন্যদিন থেকে বেশি হয়েছে। তো দশম স্কন্ধের পরে একাদশ স্কন্ধে যা বললাম, একাদশ স্কন্ধের মধ্যে অনেক কাহিনী আছে, তন্মধ্যে সবচেয়ে চমৎকার হইল এই যে চারটা অধ্যায় বললাম যে অবধূত এবং বিভিন্ন গুরুর কাহিনী, এই এই শিক্ষাটি, শিক্ষাগুরুর কাহিনীটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই স্কন্ধে আর মায়া কী করে ত্যাগ করা যাবে সেটা বলা হচ্ছে, আর বদরিক আশ্রমের কথা বলা আছে। বদরিক আশ্রমে কে তপস্যা করেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সরস্বতী নদীর তীরে বদরিক আশ্রমে থাকেন, তো সেইখানে কথাগুলো, যদুকুলের সংঘাত, তারপর যদুবংশ ধ্বংস হয়ে যাবে,
তারপরে আছে কলিযুগের, মানে ভগবান যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন কলিযুগ শুরু হলো। কলিযুগের লক্ষণগুলো আছে, কলিযুগ দ্বাদশকন্দে, দ্বাদশকন্দ শেষ হয় মার্কেণ্ডমণির ভগবান শঙ্করের বরদান, তারপরে ভাগবতের সংক্ষিপ্ত বিষয়সূচি, এই এই বলে ভাগবত শেষ হবে। তারপরে আবার মাহাত্ম্য আছে, শুরুতে আছে শেষেও আছে, আমরা আর আলোচনা করব না, আমার বলতে যদি ক্ষমা করবেন আমরা 5 মিনিট একটু রিভিশন দেব। এটা হলো পড়ার পরে নিয়ম হচ্ছে রিভিশন দিতে হয়। পড়ার পরে ক্লাসের পরে কি বলে টিচার, দুটো বিষয়, যে কৃষ্ণ বলছিলেন 18 অধ্যায় অর্জুনকে, অর্জুন তুমি কি বুঝেছ, না বুঝলে আবার বলো, বলি তোমার কি মোহ দূর হয়েছে। অর্জুন প্রথম যুদ্ধক্ষেত্রে সব আত্মীয় স্বজন দেখেছে, সে তীর মারতে পারছিল না, তার শ্বশুর সম্বন্ধী, আর সমস্ত গীতা বলার পর 18 অধ্যায় যখন ভগবান বলছেন তোমার কি মোহ দূর হয়েছে, বলছে হ্যাঁ দূর হয়েছে, তুমি কি দেখছো, বলে আমি কোনো আত্মীয় দেখছি না, শুধু আত্মা দেখছি, কারণ দেহ তো নশ্বর মরে গিয়েছে, তুমি মেরে, তখন বলছি এইবার তুমি তীর তুলো। এই মোহ দূর করাটাই হচ্ছে মূল বিষয়। আজকে যে 7 দিন আমরা ভাগবত আলোচনা করলাম, প্রথম দিন ভাগবতের মাহাত্ম্য থেকে শুরু করে, আমরা ধুন্দুলির জীবন চরিত্র থেকে শুরু করে, আমরা প্রথম স্কন্ধে প্রবেশ করেছি, সৃষ্টির রহস্য আলোচনা করেছি, দ্বিতীয় স্কন্ধে গিয়েছি, পর্যায়ক্রমে যেতে যেতে আমরা আরেকটা গ্রন্থ আছে অষ্টম স্কন্ধ পর্যন্ত পার্ট 1, সেখানে আমরা একেবারে সমস্ত কাহিনী স্কন্ধগুলো টাচ করতে চেষ্টা করেছি, পড়া তো আলোচনা করা সম্ভব না। আমরা একেবারে 10ম স্কন্ধ পর্যন্ত আজকে আমরা শেষ করলাম, তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করেছি গত 7 দিন 6 দিন আজকে নিয়ে 7 দিন ধরে এখন পর্যন্ত, এর উপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, ভাগবত নিয়ে আমরা 3 মিনিট সময় দিলাম কারো কিছু জানার জিজ্ঞাসা, ভাগবতের বাইরে না, ভাগবতের ভিতরে কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের ইস্কনে ভাগবতের একটা সিস্টেম আছে, প্রতিদিন যে সকালে আমরা পাঠ করি, পাঠের শেষে 5 মিনিট আমাদের রেখে দিতে হয়, 9টা বাজার আগে 5 মিনিট রেখে দিতে হয়, হাউজে প্রশ্ন জিজ্ঞাসা করে যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, কোনো সংযোজন বিয়োজন আছে কি না, মানে আমরা এখান থেকে উত্তর দিতে চেষ্টা করি, কারো কোনো প্রশ্ন আছে কি না ভাগবত নিয়ে, বলেন তাড়াতাড়ি বলেন, ঘড়ির কাঁটা ঘুরছে, 3 মিনিট সময় দেব, কারো জানার কিছু থাকলে বলেন, এর বাইরেও বলেন, ঠিক আছে ভাগবতের বাইরেও কিছু জানার থাকলে বলেন, আপনাদেরকে উন্মুক্ত করে দেয়া হলো, বলেন। এটা দাপর যুগের কাহিনী, এখন থাকার কথা না, তার নাম হচ্ছে বিষধরপ রাজা, কালীয় নাগ ছিলেন পূর্বজন্মে বিষধরপ রাজা, গতকালকে আমরা এটা একটু টাচ করেছি, মানে বৈষ্ণবের পাদুদক তার রানী মাথায় দে না, এখন নাই, ভগবানের স্মৃতিচিহ্নগুলো আছে বৃন্দাবন ধামে, ওই ঘাটটা আছে, কালীয় রথটা আছে, আপনি গেলে দেখতে পাবেন, যে বৃক্ষে কদম্ব বৃক্ষে উঠে ভগবান লাভ দিয়েছিলেন মল্ল ভেসে কাছুরি মেরে, সেই বৃক্ষটি আছে। আর কোনো প্রশ্ন, এই তো মাতাজি একটা প্রশ্ন করেছেন, গঙ্গা কিভাবে হয়েছে, গঙ্গার জন্ম হয়েছে ভগবানের দক্ষিণচরণ থেকে, গঙ্গার জন্ম ভগবান দক্ষিণচরণ সাথে, ওই যে গান শুনিয়েছিল শিব ঠাকুর, জন্ম হয়ে ব্রহ্মার কমণ্ডলে রয়েছে, ব্রহ্মাণ্ড কমণ্ডলে থেকে আকাশে ছিল, আকাশ থেকে ভগবান শিব ঠাকুরের মাথায় জটায় পড়েছে, জটা থেকে উদ্ধার পেয়ে ভগীরথের পিছন পিছনে এসছে, জাহ্নমণি গিলে ফেলেছেন, জাহ্নমণির জানু বা আঁটু চিরে বেড়ে হয়েছিল, গঙ্গার আরেক নাম ছিল জাহ্নবী, তারপরে গিয়েছিলেন ভগীরথ নিয়েছিল বলে তার নাম ভাগীরথী গঙ্গার আরেক নাম, বলেন। এই কাহিনীগুলো আপনার চোখে ভাসাতে হবে, আমি আগবার বলছি বই খুলে বলতে পারবেন না, বই বন্ধ করলে কিতাব ভাগবত বলতে পারবেন। আর কোনো প্রশ্ন আসলে শেষ করব, বলেন বলেন মা, নাই বুঝি না, আরেকটু জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুপি হয়ে যায় কিনা, হয়ে যায়, তবে আপনি দেখতে পারবেন, আমি দেখতে পারবো না, হ্যাঁ কত সত্য, ভগবানের সবচেয়ে প্রেয়সী, আপনার সকালে বা যখন তুলসী পড়ে সময় তখন কি বলেন, কৃষ্ণ প্রেয়সী বিষ্ণু প্রেয়সী বলেন না, যখন নম নম তুলসী যখন প্রার্থনা করেন বলেন না, শুধু তুলসীর অপকার নিয়ে তুলসী কি করে পৃথিবীতে আসলো, সে তুলসীর কাহিনী নিয়ে অভিসম্পাদিত হইল, বিরজার কুঞ্জে গিয়ে কি করে তুলসী হলো, পুরো 2 ঘন্টার পাঠ আছে,
আপনারা ইউটিউব সার্চ করবেন, কষ্ট করে জয় গীতা চ্যানেল বা আমার নামে সার্চ করবেন, তুলসী কাহিনী পাবেন। আমার নাম বানান দিয়ে ইউটিউবে ঢুকে তুলসী কাহিনী সার্চ করলে পাবেন। কী করে শঙ্খচূড়ের সাথে তার বিয়ে হয়েছিল, শঙ্খ ওই যে আপনার হাতে শঙ্খ দেন, এটা শঙ্খচূড়ের দেহ। শঙ্খচূড় আর শ্রীধাম ছিল, কী করে অভিসম্পাদিত শঙ্খচূড় রাজা হলো, কী করে বৃন্দাদেবী হলেন, কী করে বিরজা এই পর্যায়ে আসলেন, সমস্ত কাহিনী আছে। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন নেব, না দ্বাদশীতে আমরা তুলসী চয়ন করি না। ব্যাপারটা হচ্ছে ইউটিউবে যা প্রচারিত হয় সবই সত্য না, ইউটিউবের সব কথাই সত্য না। আপনাদের সত্য জন্য আমি জিবিসির কথা বলেছি, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত প্রামাণিক গ্রন্থ নিজে পড়বেন, দয়া করে নিজে পড়বেন, পড়ে তারপর দেখবেন। তাহলে আমরা এখানে শেষ করি। মাতাজি বলেন, কি বলছিলেন? বার আমি বলতে পারবো না, জন্ম বার বলা হয় নাই গ্রন্থে, কোথাও নাই। রবিবারে এটা তোলা হয় না, কয়েকটা বার আছে বা সময় আছে, ত্রিসন্ধ্যাকালা বা বিভিন্ন লগ্ন আছে, হ্যাঁ বিভিন্ন সময় আছে, বার আছে, অমাবস্যা পূর্ণিমা বিশেষ বিশেষ সময়ে। তিনি তো নারী, নারী তো নারীর সম্মান রক্ষার্থে আমরা যে গিয়ে তুলসী তুলি ভেবে নিয়ম না, প্রণাম করে তার পারমিশন নিতে হয়, প্রণাম মন্ত্র আছে, পারমিশন নেওয়ার মন্ত্র আছে। ওই হুটহাট করে আপনার চুল দেবে ছিঁড়ে ফেলবে ব্যথা পাবে না, এটা বুঝতে হবে আপনি পারমিশন নিয়ে। আবার ওই দামি জুতা পরে না, চরণখানি খুলে গিয়ে শ্রদ্ধা করে পারমিশন নিয়ে তুলসী চয়ন বলে, তুলসী তোলা বলি না আমরা, বলি তুলসী চয়ন। তুলসী চয়ন করতে হবে শ্রদ্ধার সাথে, অনুমতি নিতে হবে যে আমি তোমার চয়ন করব তুলসী ভগবানের। এবং দেখবেন আমরা যারা পাঠ করি তুলসী ডানে রাখতে হয়, কিন্তু ভগবানের আসরে বামে রাখতে হয় সিংহাসনের, ওইগুলো লক্ষণীয় আছে। অনেক পাঠক দেখবেন তুলসী বামে রেখে পাঠ করছেন, ডানে রাখতে হবে। তো যাই হোক, শ্রদ্ধা করে সব কিছু আপনার খুব ভালো লাগলো, এই কয়টা দিন আপনাদেরকে বিরক্ত করলাম, ভগবানের সাথে ছিলেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমরা এখানে শেষ করি। তো ভগবানের অমৃত কথা মানে এক মুখে কি হাজার মুখে বললেও সারা জীবনে বললে কোনো শেষ হবে না। তো বলে ভাগবত কিছু বলছেন, হ্যাঁ সেইটা ধরে রাখার তো টেকনিক শিখেই দিলাম, মন দিয়ে ভালোবাসলে। আপনি ছোটবেলায় যে সকল কবিতা পড়েছেন সবটা কি মনে আছে? কিন্তু এক দুইটা কবিতা ঠিকই মনে আছে, ওই দাঁতকানি চাল মসুরের ডাল চিনি পাতে মনে আছে, কিংবা একটা ছোট কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি, যারা পুরানা তারা পড়েছেন, নতুন সিলেবাসে নাই, সামান্য ক্ষতি, এটা কবিতাটা মাত্র 72 লাইন লম্বা ছিল, ক্লাস 4 না 5 ছিল, এই কবিতাটা পুরাটা আমার এখনো মুখস্থ আছে। এই কবিতার দুটো লাইন বলি, সময় নাই। বহে মাঘ মাসে শীতেরও বাতাস স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলিলেন শত সখীশনে কাশীর মহিষী করুণা, স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা ওহু শীতে মরি, সকল শীতের উঠেছে শিহরি, জেলে দে আগুন অলসহচরী। এরকম বিরাট এক কাহিনী আছে, সামান্য ক্ষতি, আরেকদিন সময় থাকলে পুরোটা শোনাবো। তা আপনি কোনটা মনে রেখেছেন? কথাটা হচ্ছে মনে থাকে না, যেটা মন দিয়ে নিয়েছেন সেটা মনে থাকবে, যেটা কান দিয়ে নিয়েছেন সেটা মনে থাকবে না। উত্তর পেয়েছেন? যেটা মন দিয়ে নেবেন সেটা মনে থাকবে, কান দিয়ে যেটা সেটা মনে থাকবে না। আপনি স্কুল কলেজ লাইফে অনেক টিচার ম্যাডাম পেয়েছেন, সবার কথা কি মনে আছে? যাকে মন দিয়ে গ্রহণ করেছেন তার কথা মনে আছে? ঠিক আছে, তাহলে আমরা নাম করে শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তৎস। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেত পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাদ জনার্দনম। হরে কৃষ্ণ। রুদ্রদেব।
সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।